প্যারেন্টিংয়ের উপর আমরা ইনশাল্লাহ একটু জ্ঞান অর্জনের চেষ্টা করব সন্তান প্রতিপালনের ব্যাপারে। প্রথমে আমরা সূরা আল আনামের একটা আয়াত দেখব, যেখানে আল্লাহ বলতেছেন, ট্রান্সলেশনটা আমি পড়তেছি, যে আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়, আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। বায়ান ফাউন্ডেশনের ট্রান্সলেশন এটা, যে যা করব আমরা সেটা, এরকম আরও আয়াত আছে কোরআনে, সূরা নাজমে আছে বা অন্য জায়গায় আছে, যে যা করব আমরা সেটার দায় দায়িত্ব আমাদের উপর বর্তায়, একজনের ভার আরেকজন গ্রহণ করব না, বা একজনের দোষ ত্রুটি বা একজনের অপূর্ণতার দায়ভার আরেকজন গ্রহণ করব না। এটাই আরও অনেক জায়গায় বলা হয়েছে, আম্পায়ার একটা আয়াতে আছে যে আপনার আমরা সেদিন পালাতে চেষ্টা করব, নিজেদের সন্তান, নিজেদের ভাই অথবা বাবা ছেলে তাদেরকে পালাতে চেষ্টা করব কিয়ামতের দিন, কারো ভার বা কারো দায় দায়িত্ব কেউ গ্রহণ করতে চাইব না সেদিন। এটা স্বাভাবিক, এটাই আপনারা হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারেন, একটা গল্প তারিণী মাঝি বলে একটা গল্প ছিল, খুব পপুলার গল্প ছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এখানে দেখা যায় যে ওই লোক তার তারিণী মাঝি, সে খেয়া পারাপার করে, তো সে তার বউকে খুব ভালোবাসত এবং এটা নিয়ে এটা সবাই জানতো কমিউনিটিতে, তাদের কমিউনিটিতে আর কি, এবং তাকে হাসি ঠাট্টা করতো, সে খুব ই করতো আর কি, মানে ওয়েল বিহেভ ছিল এবং সব, সেও মিষ্টি হেসে সেটার ই করতো, অ্যাকনোলেজ করতো। তো দেখা যেগুলো একসময় ই আসলো, ওই যে বন্যা বা প্লাবন যেটাকে বলে, খুব ভয়াবহ আকারে আসলো এবং তার সব কিছু আস্তে আস্তে চলে গেল, মানে তার ঘর বাড়ি সন্তান সব, শুধু বউটাকে সে ধরে রাখছিল। শেষ মুহূর্তে সে দেখলো যে বউকে ধরে রাখতে হলে সেও বাঁচবে না, তো সে জোর করে বউয়ের হাতটা ছুটালো গায়ের থেকে এবং নিজে বাঁচার চেষ্টা করলো। এটা জীবনের রিয়েলিটি, আমাদের ব্যাপারও তাই, একটা সময় গিয়ে সব 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 প্রায়োরিটি চলে যাবে, শুধু নিজেরটাই থাকবে, আর এটা কি আমাদের দিনে মোরসো, কারণ ওইখানের যে ভয়াবহ বর্ণনা আমরা পাই বা ইসে সেরকমই আমরা দেখছি। আরটা আয়াত আসতেছে, তোমাদের উপর তোমাদের নিজেদের দায়িত্ব, সূরা মায়েদা 105 নম্বর আয়াত। তোমাদের উপর, আমি ট্রান্সলেশনটা পড়তেছি, বায়ান ফাউন্ডেশনের ট্রান্সলেশন, তোমাদের উপর তোমাদের নিজেদের দায়িত্ব, যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আমরা যদি ইন্ডিভিজুয়ালি কারেক্ট পথের উপর থাকি, তাইলে আমার ছেলে, জেনারেলি স্পিকিং আর কি, আমার ভাই, আমার বাবা, তারা যদি পথভ্রষ্ট হয় অথবা আমার কমিউনিটি তারা পথভ্রষ্ট হলে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটারই আরেক রকমের ই পাইছে আমরা, যে আব্দুল ইবনে মাসউদের একটা বর্ণনা আছে যে তোমাকে যদি সবাই ছেড়ে চলে যায়, মানে সামারিটা এরকম, আর তুমি যদি সঠিক পথের উপর থাকো, একজনই জামাত, একজন যদি থাকো একজনই জামাত, এরকম কথা আছে। তার মানে গ্রস লেভেলে কেউ কারো কিছু করতে পারবে না। সাইফুল্লাহ ভাই তার ওই একটা হালাকায় বলতেছিলেন যে আমরা অনেকে মনে করি যে আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানদের দোয়া অথবা প্রিয়জনদের দোয়া অথবা পলিটিক্যাল যারা তাদের পলিটিক্যাল পার্টির দোয়া বা দেশের মানুষের দোয়া, আপনি জানেন আজকে একজন আমাদের দেশের একজন খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, তার জন্মদিন না, জন্মদিন, দোয়াটাই শুধুমাত্র কাজে লাগতে পারতো, আর তো কিছু লাগবেই না, কিন্তু সেই দোয়াটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কাজে লাগবে। তার কারণ হচ্ছে আপনি যদি পাস মার্ক না পান, কোনো দোয়ায় কোনো কাজ আসবে না। দোয়া দান দক্ষিণা সাদগা, স্কুল করলেন, কলেজ করলেন, ইউনিভার্সিটি করলেন, কোনোটা কিছু কাজে লাগবে না। তাহলে বেসিকটুকু আপনার নিজেরটা নিজে কোয়ালিফাই করতে হবে, অ্যান্ড দেন ধরেন একটু গ্রেস দরকার বা এই দরকার, আপনার আমল বন্ধ হয়ে গেছে, কবরে চলে গেছেন, আপনার সন্তান সন্ততি আপনার জন্য দোয়া করতে পারে বা দেশবাসী করতে পারে, গ্রামের মানুষ করতে পারে, আত্মীয় করতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু শুধু নিজেরটুকু ঠিক না থাকলে অন্যের কিছু দিয়ে কোনো কাজ আসবে না। এটা আমরা ভ্যারিয়াস অনেকখানে পাইছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি তোমার বাবা, তোমার আমার উপর হক আছে, তোমার যা রাইট বাই তুমি এখানে নিয়ে নাও আমার কাছ থেকে, কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে আসবো না। ইফ দ্যাট ইজ দ্য কেস উইথ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তাহলে আমাদের অবস্থা তো মানে কোনো প্রশ্নই নাই এখানে। এবং আমরা অনেক জানি যে নবী পয়গম্বরদের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নূহ আলাইহিস সালামের ছেলে, লূত আলাইহিস সালামের ওয়াইফ, এরকম আমরা অনেকের কথা জানি যে নবীর বাবা, নবীর সন্তান অথবা নবীর স্পাউস হওয়া সত্ত্বেও তা কোনো কাজে আসবে না। এটা হচ্ছে বেসিক গ্রস লেভেলে এটাই ইসলামের কথা। তথাপি আমরা দেখি যে আল্লাহ আমাদেরকে কোরআনে বলেন যে, যেটা আমরা অনেকবার আলাপ করছি, এটা একটু করে আসবে, তারপরে আমরা অন্যত্র যাব, তারপর আবার এখানে ফিরে আসবে। একটা লেখাতে আমরা অনেকবার এটা এখানে পড়ছি বা অনেকবার এটা রিলেট করছি মানুষের সাথে, গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, এটা
এখানে আমরা অনেকবার অনেকভাবে ই করছি, আপনার উপস্থাপন করছি, আজকে একটু নিব এখান থেকে। তো এখানে আল্লাহ এই এই আয়াতটা হচ্ছে সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত, মনে রাখা খুব সোজা, 666 সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, মনে রাখা সোজা। তো এখানে আল্লাহ বলতেছেন যে কুয়ানফুসাকুম ওয়াহলিকুম নারা, এই এই আরও আরও আছে আয়াতের অংশ আছে, যাই হোক এইটুকুর মানে হচ্ছে যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। তারপরে বলতেছেন যে সেই আগুন যা জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো আগে আমরা যেটুকু পড়লাম গ্রস লেভেলে যেটা বললাম তার সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি মনে হয়, গ্রস লেভেলে আমরা বলতেছি কেউ কারো কাজে আসবে না, কিন্তু এখানে আবার বলতেছি আল্লাহ বলতেছেন, আমি না, আল্লাহ বলতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে, ফ্যামিলিকে বা পরিবার পরিজনকে আপনার ইসের থেকে বাঁচাতে, আগুন থেকে বাঁচাতে বলতেছেন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এখানে রাসুল সাল্লাম একটা হাদিস আসতেছে যে এটা হচ্ছে আপনার বুখারি এবং মুসলিমের হাদিস, রাসুল সাল্লাম বলেন যে তোমরা সবাই হচ্ছ মেষপালকের মতো। যাচ্ছে না নিচে? ও, তোমরা সবাই হচ্ছ মেষপালকের মতো, এবং কিয়ামতের দিন মেষপালক মানে তোমার আন্ডারে একটা হার্ড আছে বা একটা মেষপাল যেরকম থাকে সেরকম কিছু সমষ্টি আছে, যার যেরকম তফিক সেই অনুযায়ী বা যার যেরকম মর্যাদা সেই অনুযায়ী, একজন রাষ্ট্র প্রধানের জন্য তার সমস্ত দেশ, একজন দিন মজুরের জন্য কেবল তার ফ্যামিলি হয়তো, একজন এমডির জন্য তার নিচে যারা কাজ করে বা একজন কর্পোরেটিসের যদি চেয়ারম্যান হন তার আন্ডারে যারা আছে, এইভাবে আর কি, ওইভাবে ফ্লকটা ওইভাবেই বা হার্ডটা ওইভাবে ই করা, ডিফাইন করা, যা যে যেরকমই হবে তার জন্য। এবং বলতেছেন অ্যান্ড দ্য ম্যান উইল বি আস্ট অ্যাবাউট হিজ ফ্যামিলি, মানুষকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, মানুষকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। তার মানে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমরা আমাদের অধীনস্থ যারা ছিল তাদের ব্যাপারে আমরা কি করছি বা তাদেরকে কীভাবে রেজ করছি, তাদেরকে কীভাবে গাইড করার চেষ্টা করছি সেই সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এবং এই যে হার্ডের কথা বললাম, এটা যা যেটা অলমোস্ট সবার থাকবে সেটা হচ্ছে স্ত্রী সন্তান, সবার যেটা থাকবে একদম মিনিমাম, যেটার এক্সেপশন থাকতে পারেন কেউ বিয়ে করলে না সেটা অন্য কথা, কিন্তু সবার যেটা কমন থাকবে সেটা হচ্ছে স্ত্রী সন্তান। এখানেই প্যারেন্টিংয়ের কথাটা আসতেছে, এখান থেকে আমরা প্যারেন্টিংয়ের কথাটাতে যাব। এই এই জিনিসটা আপাতত এই লেখাটার থেকে আমরা আর পরে আলাপ করবো আবার। তো এখানে আমাদের একটা জিনিস, ইসলাম নিয়ে কথা বলতে গেলে আমরা সবসময় বলি যে ইসলামের দুইটা কথা ঘুরে ফিরে আসবে। আমরা অনেক স্কলাররা বলেন যে এগুলো হচ্ছে টুইন, টুইন মানে যমজ সন্তানের মতো, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি। রাইট হচ্ছে অধিকার, রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব। মানে ইসলামের একটা একটা ফর্মুলা বা থিওরি উসুলি হচ্ছে যে রাইট নাই, রেসপন্সিবিলিটি না থাকলে রাইট নাই কোনো। আপনার ওয়াইফের উপর আপনার অনেক রাইট, আপনি খাটান, রিজন হচ্ছে আপনি তার জন্য কিছু ব্যাপারে সোললি রেসপন্সিবল, সেই জন্য আল্লাহ আপনাকে ওই রাইটগুলো দিচ্ছেন। একই কথা সন্তানের ব্যাপারে, আপনার সন্তানের উপরে আপনার যে রাইটগুলো আপনি ক্লেম করেন তার পেছনে কতগুলো রেসপন্সিবিলিটি আছে। সুতরাং রাইট এবং রেসপন্সিবিলিটি টুইন হাফস বলতে পারেন, একটা ছাড়া একটা নাই। এবং বাচ্চাদের উপর আমাদের, বাচ্চারা আমাদের জন্য আল্লাহর কাছে সাফায়াত করবে কোনো কোনো স্পেশাল কেসে, বা কোনো জায়গাতে বাচ্চারা আপনার ই করবে, আমাদের জন্য দোয়া করবে, বা এই সমস্ত জিনিস আমাদের তাদের উপর এক ধরনের রাইট, তাই না? মানে তারা এই করবে, তারা আমরা যদি বৃদ্ধ হই, আমরা অক্ষম হইলে আমাদেরকে দেখবে, আমাদের যদি দোয়া করবে, আল্লাহ শিখাই দিচ্ছেন দোয়া কোরআনে বা ইত্যাদি, আমাদের রাইট। কিন্তু এই রাইটের আগে রেসপন্সিবিলিটি আসতেছে, তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি কী। এখানে শহীদুল্লাহ খান মাদানী একটা দুইটা প্রোগ্রাম করছিলেন, একবার আমরা হজে ছিলাম, হজের সেশনে তখন করছিলেন, একটা ছিল সন্তানের উপর পিতামাতার অধিকার, একটা ছিল পিতামাতার উপর সন্তানের অধিকার, এই ধরনের ছিল আর কি, পাবেন আমাদের ওয়েবসাইটে আসে বা এসে। তো সেখানে উনি বলতেছিলেন যে বাবা মামার উপর সন্তানের হক যেটা, সেটা বিয়ের আগের থেকে শুরু হয়, বিয়ে করার আগের থেকে শুরু হয়। তারপরে উনি বলতেছিলেন যে রেসপন্সিবিলিটির কথা বলতেছিলেন, একটা হচ্ছে রাইট বললেন, আর আমাদের রেসপন্সিবিলিটি ধরেন, একটু বন্ধ করে দেন প্লিজ। এবং এই যে সন্তানের প্রতি যে দায়িত্ব, যেটা একটা বললাম হক, একটা দায়িত্ব বলতেছি, সেটা ধরেন পশুকুল ছাড়া, পশুকুলের ভিতরে টু সাম এক্সটেন্ট আছে, যেমন আমি ডকুমেন্টারি দেখছি এই যে ইসের উপরে,
কী বলে ওই অ্যানিমেল কিংডমের উপর ডকুমেন্টারি যেগুলো দেখছি, সেখানে আমরা এটা দেখছি যে সিংহরা তারা একটা সময় পর্যন্ত শিকার করা পর্যন্ত তাদের শিখায় দেয়, বুঝছেন তো, ওই পর্যন্তই করে। আবার একটা লোলি অ্যানিমেল যেগুলো তারা হয়তো যা জন্মের পরেই আলাদা, টু সাম এক্সটেন্ট অ্যানিমেল কিংডমে দেখা যায়, কিন্তু মানুষের ভিতরে এটা কিন্তু খুব ওয়েল ডিফাইন্ড। এমনকি কাফের মুশরিক সকল সভ্যতা সকল ধর্মে কিন্তু এটা এক্সপেক্ট করা হয় যে বাবা মা একটা লিমিট পর্যন্ত, ইভেন এখনকার সেকুলার হিউম্যানিস্ট ওয়ার্ল্ডেও কিন্তু একটা লিমিট পর্যন্ত ছেলেমেয়ের ওয়েলফেয়ার তাদেরকে রেজ করবেন, এটা আমরা কিছুটা ফিতরাই দিয়ে দিয়েছেন, মানে কিছুটা মানে আমাদের আমরা তো অ্যানিম্যাল, রেশনাল অ্যানিম্যাল, ওই অ্যানিম্যাল ইসের ভিতরেই আসে কিছুটা। আর তার পরেরটুকু হয়েছে আমরা যে বিশেষ অ্যানিম্যাল সেই হিসাবে আল্লাহর তরফ থেকে আসছে। তো ওই অ্যানিম্যাল হিসাবে যেটুক বা সবাই সকল কালচারে যেটা আসে সেটা মোরলেস আর্দি জিনিসেই সীমাবদ্ধ। আর্দি মানে সেটা ভালো চাকরি করবে, সেটা ভালো পড়াশোনা ই করবে, তার জন্য আমি একটু সম্পদ রেখে যাব, অথবা ইত্যাদি, এই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমাদেরটা কিন্তু ওই পর্যন্ত সীমাবদ্ধ না, আমাদেরটা গোজ ওয়ে বিয়ন্ড দ্যাট, মানে আমার মৃত্যুর বহু পরে এবং ইভেন কিয়ামত পর্যন্ত এটার ইম্প্যাক্ট এবং এফেক্ট আছে এবং এটার ইম্পর্টেন্স আছে। আমি কীভাবে রেস করলাম অথবা তারা আমার জন্য কী করবে, আমি তাদের জন্য কী করবো, তারা আমাদের জন্য কী করবে, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। ওদের ধরেন 18, 19, 20, 16 ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ওইখানেই শেষ। তারপরে তারা মাদার্স ডে ফাদার্স ডেতে বাপমার কথা মনে করে, তার বাপমাও সেরকম, বাপমাও সেরকম। আমি ক্যানাডাতে শুনছি আমার এশিয়ান নেইবার মুসলিম দেশ থেকে আসছে, কোনো একটা দেশ থেকে ইমিগ্রেন্ট, তো সে মানে ছেলেকে বলতেছে যে যায় না কেন, মানে ছেলের বয়স ধরেন 18-19 হয়েছে, তো বলতেছে এই যায় না কেন, বাসা ছেড়ে যায় না কেন। তো আমার সাল্লাতারে বলতেছে সুবহানাল্লাহ, আমরা তো চাই যে যত বেশি থাকুক আমাদের সাথে, তুমি বলছো যায় না কেন, মানে সে অলরেডি ক্যানাডিয়ান হয়ে গেছে আর কি, এই জন্য বলতেছে যায় না কেন, তার কাছে ওটা বার্ডেন মনে হচ্ছে। যাই হোক, তো আমাদের হচ্ছে যে আর্দি এবং সেক্রেট দুইটাই আমাদের দায়িত্বটা, মুসলিম বাবা মার দায়িত্বটা জাগতিক। জাগতিক আমরা চাই তারা পড়াশোনা করুক, তারা নিজের পায়ে দাঁড়াক, একটা কিছু ভালো শিক্ষা পাক, জাগতিক সাইডে চাই। আর সেক্রেট মানে চাই যে তারা ভালো মুসলিম হোক, তারা আমাদের জন্য পরবর্তীতে আবার আসবে যে যে তিনটা জিনিস মৃত্যুর পরে টিকে থাকে, তার একটা হচ্ছে সুসন্তান, আপনি যদি রেখে যান তারা আপনার জন্য দোয়া করবে, তাদেরকে মানুষ দেখে তাদের জন্য দোয়া করবে যে আহ কোন বাপ মা যেন এদেরকে শিক্ষা দীক্ষা এরকম করে রেখে গেছে, সেই হিসাবে আপনার এসব মাল্টিপ্লাই হবে। এবং আপনার যদি আমলে কিছু কমতি থেকে থাকে ইনশাল্লাহ আমরা আশা করবো যে সেটা দিয়ে কম্পেনসেটেড হবে। তো আমাদেরটা অনেক দূর যায়, অনেক দূর পর্যন্ত যায়, কেয়ামত পর্যন্ত যায়। ইনফ্যাক্ট আমাদের এটার ইটা কী, মানে ইম্প্যাক্টটা কী, বা আমাদের এটা, তো যাই হোক, আমরা যেটা বললাম যে আপনাদের এখানে হয়তো সবাই বিবাহিত, হয়তো আপনাদের বেলায় এটা অ্যাপ্লিকেবল না, কিন্তু আপনার ছেলেবেলায় অ্যাপ্লিকেবল হতে পারে, আপনি সেটাই করতে পারেন, অথবা আপনার ভাইয়ের বেলায় হতে পারে যে সন্তানের হক শুরু হয় বিয়ের আগেই, অনাগত সন্তানের হক থাকে বাবা মার উপর বিয়ের আগেই। সেটা কি যে বাবার উপর যেটা থাকে যে আপনি এমন একজন মা চুজ করবেন যে এই বাচ্চাটাকে আল্লাহর মতো করে মুসলিম হিসাবে ইসলামের মতো করে বড় করবে এবং সেই তার সেই কোয়ালিটিগুলো থাকবে। অর্থাৎ অনেককে আমরা দেখি যে বিয়ের আগে চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, ধরেন 10 ইম্পর্টেন্ট থিংস আছে, মোটামুটিভাবে 5টা, 6টা, 7টা হইতেছে, বাকিটা আইসা এমনি হবে, এমনি হয় না। এক্সপিরিয়েন্স আমাদের যেটাকে বলে এমনি এমনি হয় না, আইসা হয় না, হইতে পারে আপনার খুব লাক ভালো হইলে হইতে পারে, ইউজুয়ালি আইসা হয় না, মানে মানে আয়না বানানো যায় না, বানানো আছে মোটামুটি এরকমই আনা উচিত দেখে, তা ওই লাইনে চেষ্টা করবেন যে ওইভাবে দেখে এই করতে। দেখা যায় যে আমার খুব নিকটাত্মীয় ভিতর আছে যে মেয়েটা খুব ভালো ফ্যামিলির, খুবই আমার খুব নিকটাত্মীয়, তো এবং সে আর নামাজ রোজা করে, তারপরে তার হাজব্যান্ডের শখ হয়েছে বাড়িতে আসার পরে কিছুদিন পরে যে সে যেন একটু নিকাব বা হিজাব এগুলো ই করে। সে বলছে তুমি তো আমাকে বলো নাই আগে, তুমি তো বিয়ের সময় আমাকে একবারও বলো নাই যে তুমি এটা চাও। সে করে, সে এক ধরনের পর্দা করে, কিন্তু সে কোয়েশ্চেনটা কিন্তু খুব ঠিক করছে, তুমি তো আমাকে কী দেখে আনছো, তুমি তো আমাকে এটা দেখে আনো নাই। তো সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ বিশ্বাস করি বা আল্লাহর মতো করে সংসার করতে চাই, এটা আমাদের বিয়ের আগেরই চিন্তা যে এমন একজন মা আমরা উঠবি সন্তানের জন্য, সন্তানের হক বলতেছে কিন্তু আমি, যে যিনি আল্লাহর মতো করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী বা ইসলামের মতো করে বাচ্চাকে রেজ করবেন, পরে এনে আমি মানে আমি রাইট এবং উনি লেফটে যাইতে চান, এটা নিয়ে আমরা অহরহ আমরা কমপ্লেন শুনি, ইসলামিক কমিউনিটির ভিতর কমপ্লেন শুনি, আমি এটা করলে কী হয়, আমার ওয়াইফ এটা করে না, এম কান্নাকাটি। আমাদের স্কুলের প্যারেন্টদের সাথে বসি, আমরা নার্সারির কেজির প্যারেন্টদের সাথে বসি, 1:1 বসি, একজন একজন করে এই করি, আমরা এরকম শুনছি, জাস্ট লিটারালি কান্না বাকি রাখছে। সে বলছে যে আমি সব ছাড়ছি কিন্তু আমার ওয়াইফ ছাড়তে রাজি না, ওয়াইফ হিজাব পরে, ওয়াইফ নামাজ পড়ে, কিন্তু ডিভাইস বন্ধ করতে রাজি না, বাচ্চা এতটুক, এখন থেকেই সে
ওই তার হাঁটা চলাতে হিন্দি সিনেমার এফেক্ট চলে আসতেছে, বুঝছেন? হবে এটা মানুষ উল্টাটা যেটা মেয়েরা কি করবে, এখানে লায়লা নাসিবা বলে ইউএসএতে থাকেন একজন মহিলা দায়ী, অনেক 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 উচ্চশিক্ষিত, মানে ইসলামের উচ্চশিক্ষায় শিক্ষিত আর কি। উনি মেয়েদের জন্য একটা প্রোগ্রাম করতেছিলেন, মানে বিয়ে সংক্রান্ত ব্যাপার বলতেছিলেন। তো ওইটাতে একটা জিনিস উনি বলছেন যে একটা জিনিস অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আমরা কখনো চিন্তা করি না, মেয়েদের পয়েন্ট অফ ভিউতে বলতেছেন যে তুমি যার ঘরে যাচ্ছ সে তোমার ঘরের আমির হবে, সে যদি তোমাকে কিছু অর্ডার করে ইউ ক্যান ডিসকাস বাট ইউ ক্যানট আর্গু, আর্গুমেন্ট এবং ডিসকাসের ভিতরে তফাৎ আছে। সুতরাং তুমি আগেই এমন একটা পার্সোনালিটি চুজ করবা যাকে তোমার আমির মানতে দ্বিধাবোধ করবা না তুমি। এখন আপনি সিভিল এভিয়েশনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার হাজব্যান্ড হলো ধরেন ফর এক্সাম্পল একটা একটা জেনারেল স্টোরের ম্যানেজার, তার কথা শুনতে আপনার তিনবার চিন্তা কর, তিনবার ইগোতে লাগবে, থাকা লাগবে না? ইন দ্যাট কেস ইউ শুড নট ম্যারি দ্যাট পার্সন, মেয়েদেরকে বলতেছেন উনি। অত্যন্ত অত্যন্ত দামি একটা অ্যাডভাইস, আমার দেশে আমি কাউকে বলতে শুনি না এটা, যে এমন পার্সোনালিটিকে বিয়ে করবা যাকে তুমি আমির মানতে পারবা এবং যে তোমাকে যদি অর্ডার করে তুমি বিনা বাক্যবে অর্ডার যদি করে, কোট অ্যান্ড কোট অর্ডার বলতেছে, আমি কিন্তু সাজেশন বলতেছি না, বললো যে আজকে বাইরে যাবা না, ইয়েস ফাইনাল শেষ, এইটা তুমি মানতে পারবো মতো পার্সোনালিটি যেন হয়, নো দ্যাট হি ইজ দ্য আমির অফ দ্য ফ্যামিলি। এই একটা জিনিস না জানার জন্য, না মানতে পারার জন্য ইভেন আমাদের ইসলামিক কমিউনিটিতে মেনি ফ্যামিলিজ আর ব্রেকিং অ্যাপার্ট, অথবা মেনি ফ্যামিলিতে শয়তানের বিচরণ আছে, ঝগড়া ঝাঁটি চিৎকার শাউটিং সবই আস। এটা মানতে হবে, এটা আল্লাহ বলছেন, ম্যান অ্যান্ড ওমেন আর নট ইকুয়াল। ইসলামে মেয়েদের জীবনের যাত্রা এখান থেকে শুরু করতে হবে, এটা জেনে দেখে নেন ইসলাম কিভাবে ফতোয়া, যদি চান আমি দিয়ে আমি পোস্ট করে দিব, ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল ইন ইসলাম, এটা লাই, এর চেয়ে বড় মিথ্যা কথা কিছু হয় না, কিন্তু দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট বলতে পারেন আপনি, ইন সাম কেসেস দে আর মোর ইম্পর্টেন্ট, মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো কোনো কেসে, কিন্তু দে আর ইকুয়াল ইন অল রেসপেক্ট, এটা একটা সবচেয়ে বড় মিথ্যা কথার একটা। একটা ঘরের আমির হচ্ছে বাবা, এই কথা বা হাজব্যান্ড, এই কথাটা মেনে ইসলামের সংসারে ঢুকতে হবে, তাহলে আপনি শান্তিতে থাকবেন, আর নাহলে জীবনে এই বিতর্ক শেষ হবে না যে কার কথা থাকবে কার কথা কেমন হবে, বুঝছেন না? সুরা একটা জিনিস আর আমির মানা হচ্ছে আটটা জিনিস। সুরা মানে হ্যাঁ আপনার হাজব্যান্ড খুবই মানে খুবই রিজনেবল, প্রত্যেকটা জিনিস আপনার সাথে ডিসকাস করেন, ফাইন, কোনো সমস্যা নেই, ইসলামের কোনো সমস্যা নেই, আমারও নাই আপনারও নাই কোনো সমস্যা, বাট ইফ ই সেজ যে তারপরে ডিসকাশনের পরে উই উইল ডু দিস, তখন যেন আপনি মানতে পারেন। এটা বলতেছেন লায়লা নাসিবা তার স্টুডেন্টদেরকে, মেয়েদেরকে বলতেছেন। এটা আমি মনে করি আমাদের এখানে আলেমদের বলা উচিত এবং ঘরে ঘরে মেয়েদের মায়েদের বলা উচিত, মেয়েদেরকে বাবাদেরও বলা উচিত, বুঝছেন না? আমি আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবং বোনকে বলছি, কিন্তু আপনাদেরও বলা উচিত যাদেরকে রেজ করবেন, অথবা বোন থাকতে পারে কারো, এখন বিয়ে যারা করে ফেলছেন তাদের তো আর রাস্তা নাই বড় জোর, আমার এখান থেকে শুনে যদি কোনো ইয়ে হয়, আর কেন এত এত হাসি কেন, সবাই মুখে একদম কেমন জানি একটা ইসের হাসি। আমি এই যে বাড়িতে গেছিলাম একখানে, তো আমরা যে গেলাম সুন্দরবনে, তো আমি যেগুলো বলছি কেমন কেমন করে জানি ওটা, মানে আমাদেরই এক একদিনই বোনের হাজব্যান্ডের ফেভারে চলে গেছেন, তখন ওই দিনই বোন আমাকে বলেছেন যে আপনি তো আঙ্কেল আজকে এসবই তো ওই ওই দিকেরই কথা বললেন, বুঝছেন না? আমি তো ওই দিকের কথা বললেন, আমি আল্লাহর কথা বলতেছি, আপনি পড়াশোনা করেন আপনি জানবেন এগুলো ঠিক কথা। আচ্ছা, এরপরে কি, যেমন আপনার কনসেপ্ট অফ কারেক্ট চুজিং এটা পড়লাম আমরা, তারপরে আমি বলি যেটা অনেকে বলি, দুইটা আয়াত আমি ই করি আপনাদের একটু পড়ে শোনাই, যেহেতু আমি নিয়ে আসছি কোরআনটা এবং মার্ক করে নিয়ে আসছি, দুইটা আয়াতের একটা অংশ ই করি। এর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে সূরা নিসার এক নম্বর আয়াত, যেটাতে বিয়ের খুতবা সহ অন্যান্য খুতবা স্টার্ট করা হয়, সেখানে এই এই পার্টটা খুব ইম্পর্টেন্ট যে আর তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো, অর্থাৎ অধিকার চেয়ে থাকো, রাইট চেয়ে থাকো। একটা জিনিস বুঝতে হবে যে একটা মেয়ে কালকে আমার জন্য অস্পৃশ্য বা গায়ের মাহরাম ছিল, আমি তাকে তাকাইতেও পারতাম না তার দিকে, আজকে তার উপর আমার কত রাইট, এই রাইটটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা কিন্তু একটা টেম্পোরারি জিনিস, এটা পার্মানেন্ট নয়, আমি ওন করি এই সেন্সটা যেন আমার না আসে, ভাইস ভার্সা দুইটাই দুই দিকেই। আপনি আপনার আপনার ওয়াইফকে ওন করেন না, আপনার ওয়াইফ কিন্তু আপনাকে ওন করে না, কেউ কাউকে ওন করে না। একটা কন্ট্রাক্ট এ আসছেন, আপনি আল্লাহকে সাক্ষী রেখে একটা কন্ট্রাক্টে আসছেন, আল্লাহর নামে একটা কন্ট্রাক্টে আসছেন, যেই কন্ট্রাক্ট অনুযায়ী যে যে রাইট আছে একের উপর এবং রেসপন্সিবিলিটি আছে, যে পর্যন্ত ইউ রিমেইন ম্যারিড ততদিন পর্যন্ত আপনি এটা ক্লেম করবেন, আল্লাহর নামে ক্লেম করবেন। কালকে যদি আবার আপনি এই বউকে ছেড়ে দেন, সে আপনার আবার আপনি তাকে টাচ করতে পারবেন না, তাকে দেখতে পারবেন না, তাই না? সুতরাং এটা খুব একটা মনে রাখার জিনিস যে উই ডোন্ট ওন ইচ আদার। এখান থেকে কিন্তু অনেক সমস্যা হয়, দুই সাইডেই হয়,
শুধু যে ছেলের সাইডে হয় তা না, মানে ছেলে ওয়াইফকে ওন করে এমন ফিল করে তা না, বহু ওয়াইফ আছে তারা হাজব্যান্ডকে অ্যাজ ইফ ওন করে, সেই জন্য তারা মানে ওইভাবে তাদেরকে ট্রিট করে বা ই করে। তাহলে আমরা কাউকে ওন করি না, এবং আল্লাহর নামে আমাদের রাইট রেসপন্সিবিলিটি না। আর আরেকটা জিনিস আমি বলে থাকি, এখন যখন বিয়ে, আমরা তো কালকে একটা বিয়ে দেখা দেখি হয়েছে আমাদের এখানে, ইনশাল্লাহ আল্লাহ যদি ই করেন পজিটিভই হবে হয়তো, কিন্তু আমরা যখন ই করি আরেকটা কথা বলি, এই আয়াতটা যদিও এই এই বিয়ের ব্যাপারে নাজিল না, কিন্তু সব ব্যাপারে নাজিল, যে অতএব তোমার রবের কসম তারা মোমেন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করে না এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমরা বলি যে বিয়ের যখন এই যে এইসব চলে, মানে আমাদের বিয়ে দেখে দেখি যখন হয়, তখন আমি সাধারণত সাজেস্ট করি যে নেগেটিভ কথাগুলো সব আগে বলবেন। নেগেটিভ কথা, ধরেন আমার বুড়া বাপ মা আছে, আমি কিন্তু তাদের ছেড়ে যেতে পারবো না। ধরেন আজকালকার মেয়েরা বিয়ের সাথে সাথে আলাদা থাকতে চায়, অনেক মেয়েরা চায়, এটা বললেন কথার কথা একটা নেগেটিভ কথা। বা আমার ইনকাম হচ্ছে মাত্র 20,000 টাকা, যেমনে পারো এর ভিতর থাকতে হবে, আমি কিন্তু ঘুষ খেতে পারবো না, এটা একটা নেগেটিভ কথা। আজকে একটা মেয়ের আপনি বলতেছেন এই লিমিটেড ইনকামের ভিতর থাকতে হবে, এইগুলো আমরা বলি সব বলতে, কিন্তু এই সব কিছু এক লাইনে বলে দিতে পারতাম আমি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে সকল বিবাদে, সকল বচসায়, সকল আর্গুমেন্টে বিচারক মানতে হবে, ব্যাস, তাহলে কিন্তু সব শেষ হয়ে যেত। কারণ আপনি দেখবেন যত আর্গুমেন্ট আসে তার একটা শরিয়া সলিউশন আছে, প্রোভাইডেড আপনি তার কাছে সাবমিট করবেন। আমি একটা খুব কমন উদাহরণ দিই, যে এই ওয়াইফ বলতেছে যে আরে ইউনিভার্সিটি লাইফে কত কত বইমেলা গেছি, চলো না আমরা দুজন বইমেলা থেকে ঘুরে আসি। ওয়াইফ হিজাব নিকাব পরে, আপনি দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব ঠিক, তারপরেও তার ইচ্ছা হইতেই পারে, আপনি বলেন যে না আমার ইচ্ছা না আমি ওখানে যাবো, একটা বিশাল তুলকালাম কাণ্ড হয়ে যেতে পারে এখানে। কিন্তু আপনি যদি আগের ওই কন্ডিশনটা মানতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, আপনি ওয়াইফ বলতেছে যাবো, আপনি বলছেন না, চলে যান আল্লাহ আল্লাহ রসুলের কাছে, কী বলছেন? যে আপনার পারমিশন ছাড়া আপনার ওয়াইফ ঘরে বাড়ি যেতে পারবে না, মানে আপনার কথা মানার জন্য না, সে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতেছে। কিন্তু ওই যে যার নামে অধিকার ক্লেম করে, একটু আগে পড়লাম, তাহলে এবং তাকে বিচারক মানা, রসুলকে বিচারক মানা, এবং তারপরে কোনো গ্রামলিং থাকবে না, সে এটা বলতে পারে যে ঠিক আছে থাক, রসুলের কথায় গেলাম না, আল্লাহর কথায় গেলাম না, এইটুকুও বলতে পারে সে। ইয়েট কিন্তু এটা একটা সলিউশন হয়ে যাবে, হবে না যদি এটা বলে। আর একটা অন্যরকম সিচুয়েশন বলতেছি, যে আপনার জাস্ট থিওরিটিক্যালি বলতেছি, যে আপনি বললেন যে তুমি রোজ রাত্রে আমার মায়ের পার্টি বা দিবে 1 ঘন্টা করে, ইউ মাস্ট ডু ইট। ওয়াইফ আপনাকে বললো এটা তো আমার মানে অব্লিগেটরি কোনো ই না, আর্গুমেন্ট লেগে গেল। আপনি চাইলে আল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখবেন যে আসলে এটা তার অব্লিগেটরি কিছু না, সে আপনাকে খুশি করতে, আপনাকে রাজি করতে, আপনার কাছে ভালো হইতে, আপনার মনটা জয় করতে, এগুলো তার করা উচিত যদি আপনি বলেন, বাট নট লাইক এ স্লেভ, বা আপনি তার একটা কিছু অর্ডার করে দিলেন যেটা তার দায়িত্ব না, বা যেটা তার ইসে আল্লাহ ডিফাইন্ড দায়িত্ব না, সেটা আপনি করতে পারেন না, সলিউশন হয়ে গেল, তাই না? মানে এরকম করলে আর কি আপনার, আমরা এখন এটা বলি অনেককে। আচ্ছা, এরপরে আসলো কি, আপনি আল্লাহর মতো করে বউ চুজ করলেন, তাকে বিয়ে করলেন, এরপরে সে কনসিভ করলো, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল আপনার অনওয়ার্ড ই। আমি একজন সেক্রেটারি সাথে আমার খুব ভালো সম্পর্ক হচ্ছে, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না, উনি আমাদের এই জোন থেকে চলে গেছেন, আস্তে আস্তে সম্পর্কটা চলে গেছে। উনি পাকিস্তানি আমলের ওয়ান অফ দ্য ফার্স্ট সেক্রেটারিজ আর কি, মানে পাকিস্তানি আমলে বাঙালি সেক্রেটারি আর কি। তো ওনার ছেলে জাস্ট ইনসিডেন্টলি গ্রামীণ ফোনে চাকরি করতো আর কি। যাই হোক, উনি মানে বিপত্নিক ছিলেন, এবং বিপত্নিক থেকে ওনার সম্পদ উনি ছেলেদের নামে লিখে দিয়েছেন সব, ওনার আর কিছু নাই এখন। তো ওনার খুব একটা করুণ অবস্থা ছিল, এবং উনি একটা কমপ্লেক্সে ভুগতেন মাঝে মাঝে, মানে উনি এত সিনিয়র যে গোলাম আজমকে তুমি বলে সম্বোধন করতেন, এবং সাবের হোসেন চৌধুরীর বাপ তার পায়ে ধরে সালাম করতো, মানে এরকম সিনিয়র লেভেলের আর কি। তো আমাকে উনি একদিন গোলাম আজমকে বলছেন আমাকে ফোন করতে আর কি, সে করছে তার কথায় আর কি, বুঝছেন না, মানে এরকম সিনিয়র মানুষ আর কি। কিন্তু উনি খুব লোনলি ফিল করতেন, এবং খুব ডিপেন্ডেন্ট ফিল করতেন, এবং খুব ডিপ্রাইভ ফিল করতেন। আইল্যান্ড ইন দ্য স্ট্রিম আমি একটা কথা বলি প্রায়, মানে ওই মোহনাতে যদি একটা দ্বীপ থাকে, বালুর দ্বীপ, সব জোয়ারে ভাটায় ভাঙতে ভাঙতে ওইটা ছোটো হইতে থাকে খালি। তো ওনার অবস্থাটা ওইরকম আর কি, ওনার পৃথিবীটা ছোটো হয়ে আসতেছে। তো উনি বলতেন একটা কথা, যে ওনার ওয়াইফরা মানে ছেলের ওয়াইফ দুজন ছেলের বাসায় একসাথেই থাকতেন, তো সারাদিন ওইসব দেখতো কি সব সিরিয়াল ফিরিয়াল আর কি, তখন ওই যে নতুন নতুন শুরু হয়েছে এইসব ডিশ কালচার। তো উনি বলতে যে আমি বলি, বইয়ের কথাই বলতেছে, আমি বলি যে তোমার এটা তো বাইরে হয়ে সিনেমা দেখতে চাবে, সারাদিন পেটে নিয়ে বাচ্চা তুমি এইগুলো দেখতেছো, ওনার বাড়ি বরিশাল ওইদিকে কোথাও, সুন্দর করে বলতেন আর কি। তো আমার কাছে জিনিসটা মনে হতো যে মানে হয়তো একটু বেশি বলা হচ্ছে, আসলে বেশি বলা না, একটা মা মানে ক্যারিং অবস্থায় বা অন্তঃসত্ত্বা অবস্থায় বা কনসিভ করা অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় কী শুনলো, কী দেখলো,
কী চিন্তা করলো, ভালো ব্যবহার পাইলো কি পাইলো না, মেজাজটা তার ভালো থাকলো কি থাকলো না, তিরস্কার করা হইলো কি হইলো না, অ্যাবিউজ করা হইলো কি হইলো না, এটা প্রফাউন্ড এফেক্ট আছে বাচ্চার উপর। এটা আপনি একটু পড়াশোনা করলে জানবেন, এটা মানে এটা করে শুধু ইসলামের কথা না, এটা সবাই কথা, বাইরের কথা। তো এই অবস্থায় সে যেন একটা সুন্দর পরিবেশে থাকে, দোয়া তেলাওয়াত এইসবের ভিতরে থাকে, সাকিনা যেটাকে আমরা বলি, প্রশান্ত একটা অবস্থায় থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটা এক ধরনের করে সন্তানের সন্তান প্রতিপালনের ভিতরেই পড়তেছে, কারণ আপনি তাকে যদি আগে থেকে ওইরকমই করেন, মানে আপনি জানেন তো ওরা মা যা ই করে সবচেয়ে আগে বাচ্চার কাছে পৌঁছায়, সেটা বোন কন্ডাকশন বা অন্যান্য ইসে দিয়ে। আপনার যারা সাউন্ড সম্বন্ধে আইডিয়া রাখেন তারা জানেন যে বডির মাধ্যমে পৌঁছায় যায় আর কি। আমাদের সাউন্ডটা যেমন আমরা প্রথমে বোন দিয়ে শুনি, তারপরে বাইরের থেকে এসে যেটা আসে সেটা শুনি ইত্যাদি আর কি। তো এই সময়টা খুব ইম্পর্টেন্ট, সে যেন একটা সুন্দর পরিবেশে থাকে, সুন্দর চিন্তা করে এবং ইসলামসম্মত উপায় থাকে, সিনেমা দেখে যেন দিন না কাটায়, বুঝছেন? ওই যে বলছেন উনি কথাটা ভুল বলেন নাই, যে বাইরে হয়তো দেখতে চাবে, দেখতে না চাক ওইগুলোর এফেক্ট থাকবে বা ই থাকবে। তো দোয়া খায়ের ভিতর থাকবে, মা দোয়া করবেন, বাবা দোয়া করবেন, ফ্যামিলির সবাই দোয়া করবেন। তাছাড়াও আরও যত্নের ভিতর আসবে যে নিউট্রিশনটা আসবে, যেটা মানে আমাদের দেশে অনেক ভুল ধারণা আছে গ্রামে বিশেষ করে, যে পেট নাকি খালি রাখতে হয় সোদের বাচ্চার গ্রোথ কমপ্লিট হয়, বুঝছেন না? ইত্যাদি ইত্যাদি অনেক রকম সংস্কার আছে, এই আছে, ওগুলো ছেড়ে ইসলামসম্মত বা ইসলাম পারমিট করে এই ধরনের যত রকমের যত্ন নেওয়া দরকার এবং ডাক্তারের সাথে কনসাল্ট করে সেগুলোই করা উচিত, যাতে একটা সুস্থ বাচ্চা আসে। এবং তাকে আজকে আমরা জানি যে ক্যানাডায়, স্পেশালি ক্যানাডার কথা বলতেছি, অনেক মুসলিমা মেয়েরা বিয়ে করতে চায় না, বিয়েকে ভয় পায় তারা। এবং ভয় পাওয়ার ভিতর অন্যান্য সব জিনিসের ভিতর কিন্তু সন্তান জন্ম দেওয়া, এটাও একটা ভয় কাজ করে তাদের। অন্যান্য কিছু তো করে, ডিভোর্সটা সবচেয়ে বড় ভয় আর কি। যেমন ক্যানাডাতে দেখা যায় ইভেনচুয়াল ডিভোর্স আর কি সব বিয়েতেই, এবং এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার হয়ে দাঁড়াইছে। সুতরাং আমাদের বাঙালিও বেশ কিছু আছে, আমরা জানি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে জানি, তারা বিয়ে করতে চায় না, ভয় পায় বিয়ে করতে। তো এই যে সন্তান ইটা, এটা এটা যে স্বাভাবিক জিনিস এবং এটা যে একটা ন্যাচুরাল জিনিস, আল্লাহ আমাদেরকে এইভাবে ই করছেন ইত্যাদি জিনিসগুলো, এগুলো নিয়ে পড়াশোনা করা। সবচেয়ে বড় কথা, উনি যেন সমাজের মাঝে থাকেন, অর্থাৎ ওনার যারা মুরব্বী বা ওনার যারা অধস্তন বা ওনার একটা পরিবেশ আছে না, মা খালা চাচি ফুফু, মানে এটা অনেক আগে থেকেই শুরু হয়, তাদের সাথে থাকলে, তাদের সাথে বড় হইলে কিন্তু উনি অটোমেটিক্যালি জানবেন যে দিজ আর ন্যাচুরাল থিংস। কিন্তু উনি যেটা খোপের ভিতর বড় হন বা ভারতেশ্বরী হোমসে বড় হন, তাহলে হঠাৎ একদিন উনি দেখবেন যে ইয়াল্লাহ কী মিসিবত আসছে, তখন শিউড। অনেক মেয়ে অপ্ট করে কিন্তু সিজারিয়ানের জন্য, এখন সিজার ইসের জন্য, সি সেকশনের জন্য অপ্ট করে, তার কারণ তারা ভয়ানক ভয় পায় যে ব্যাপারটা খুবই মারাত্মক একটা কিছু, যে এইভাবে মানে অনেকটা বোধহয় স্যাভেজই মনে করে জিনিসটাকে, ন্যাচারাল আর মনে করে না যে এইভাবে বার্থ হবে বা এইভাবে ই হবে। সেটা যেন আমরা 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 আমাদের ওয়াইফদেরকে বা আমাদের মেয়েদেরকে আমরা যেন শিক্ষিত করে তুলি টু বি এ মাদার এবং ফ্রম দে ওয়ান। এটার একটা যেটা আপনার হাতে নেই আপনি কিছু করতে পারবেন না, সে কোন আপব্রিঙিং থেকে আসছে খুব ইম্পর্টেন্ট। তার যদি মায়ের ছটা বাচ্চা থাকতো, তাহলে ডেফিনেটলি হয়তো সে কখনো কোনো বাচ্চাকে রেস করছে, কোলে নিছে, কাকে নিছে, বুঝছেন না, অটোমেটিক্যালি সে শিখে থাকতো। কিন্তু সে যদি একটা এক বাপের এক মেয়ে ভারতেশ্বরী হোমসে থাকছে, তাহলে তো আর তার এটা চান্স নেই, বুঝছেন না? তো এইগুলো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু আপনি যতটুকু এখন করতে পারবেন সেটা আপনি তাকে হেল্প করবেন যাতে সে ই করে। এরপরে বাচ্চা জন্ম নিল, এখানে জন্ম নেওয়ার পরে যে সুন্নাগুলো আছে আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও যে তাহনিক একটা জিনিস বলে যে প্রথম মিষ্টি কিছু তার মুখে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবায় ই দিছেন, কি বলে ওই যে খেজুরের টুকরা দিছেন, আপনি ওটাও দিতে পারেন বা মধুও দিতে পারেন, যে কোনো মধু হয়তো ঠিক জিনিস, খেয়াল করবেন সুন্দর করে দিবেন, জেনে নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করবেন, জেনে নেবেন আগে। তারপরে প্রথম দিনের নাম দেওয়া জায়েজ আছে, সপ্তম দিনেও দেওয়া আছে, দুটারই দলিল আছে, প্রথম বা সপ্তম দিন যেটা দেন একটা সুন্দর নাম দিবেন। আমাদের নামগুলো অনেক মিনিংলেস নাম, আমরা এসে গেলে ধরেন মনে করে যে এনামুল হক আমার বাপের নাম, আমার নাম আরব দেশে মনে করবে যেটা আমার বাপের নাম, আমার নাম মোহাম্মদ আর বাপের নাম এনামুল হক, এটাই মনে করবে। তা আমরা এটা খেয়াল করবো যাতে আমার নাম কোনটা বাপের নাম কোনটা এটা বোঝে, এবার সুন্দর একটা নাম দিব ইনশাল্লাহ, আকিকাতও আমরা ইনশাল্লাহ ই করবো। এই সবকটাই সুন্না পর্যায়ের আমল। তারপরে মাথার এই যে আজান দেওয়াটার দেখলাম যে কোনো সহি হাদিস নাই এমন বর্ণনা, বাট এটাও একটা ট্র্যাডিশন এবং এটাকেও স্কলাররা মুস্তাহাব বলছেন, সেটাও আমরা ই করবো। কোনো কোনো স্কলার বলছেন ডান কানে শুধু আজান দিতে, ইকামতের কোনো ব্যাপার নেই, ওটাকে সবাই না করছেন। আর কোনো কোনো স্কলারের মতে জাস্ট জেনারেল আজান দিবেন, যারা সবাই শোনে, আপনিও আপনার বাচ্চাও শুনলো ইত্যাদি, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে করেন। প্রথম থেকেই ঘরের পরিবেশ যেন ইসলামী হয় এটা খেয়াল করবেন,
কারণ আমরা অনেকে মনে করি, অনেকে বলে যে এই এখন সিগারেট খায় নি বাচ্চা বলে তো না করবে, আমি এটা বলতে শুনছি, আমি এটা নিজে বলতে শুনছি বাবাকে, মানে এরকম আপনাদের মতন না, বা ম্যাম নামাজ নামাজ পড়েন, যা খাওয়ার এখনই খায় নি বাচ্চা তো বড়লে না করবে, নো এটা ঠিক না জিনিসটা। বাচ্চা বড় হওয়ার আগেই শিখতে শুরু করে, বাচ্চা বড় হওয়ার আগেই শিখতে শুরু করে বাচ্চারা। আপনি দেখবেন জাস্ট একটা উদাহরণ, যে আপনার চার মাস বয়সের বাচ্চা ধরেন বা পাঁচ মাস বয়সের বাচ্চা একটা শব্দ বলতে পারে না, ঘরে একটা নক হলে সে আপনার দিকে তাকাবে, মানে ওয়াই ডোন্ট ইউ ওপেন দ্য ডোর, সে আপনাকে বলতেছে ওয়াই ডোন্ট ইউ ওপেন দ্য ডোর, কারণ সে জানে এই নক হইলে দরজা খুলতে হয়। মানে দেখে শুনে, দেখে শিখে, শুনে শিখে, লং বিফোর করে শেখা, বুঝছেন না, করে শেখা বা বুঝে শেখার আগে কিন্তু অটোমেটিক্যালি শিখতে শুরু করে, আপনি সেটা নোটিস করেন না, আপনি মনে করেন যে আচ্ছা বড় হোক, মানে এটা বললাম আমি সিগারেট দেওয়া, আরে আরেক বাপ হচ্ছে চিন্তা করেন যে এখনই যা ট্যাপ চালানো চালায় নি, একটু বড় হলে যখন সে ইন্টারেস্ট নেবে তখন আর চালাবো না, বা এখনই যা গান শোনা শুনে নেই, কিন্তু আসলে যাবে আপনি চলে যাচ্ছেন, হ্যাঁ যান, ঠিক আছে। তো আপনার অনেক আগের থেকে শিখতে শুরু করে, এবং এটা আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝছি, মানে ধরেন আমার ওয়াইফ আমার মেয়েকে তিন মাস চার মাস পাঁচ মাস বয়সের মেয়ে, তাকে কোন সাইডে রাখবে তীব্র চিৎকার, ধরেন ডান সাইডে রাখছে, বা সাইডে নিয়েছিল ঠান্ডা চুপ, মানে সে ভয়েস আউট করতে শুরু করছে, বুঝছেন না, এই সময় থেকেই বোঝে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আছে, আমরা বলবো একটু পরেই, যে সে যেন কান্না বা এইরকম জিনিস দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু না করে, তাহলে কিন্তু এই বাচ্চা, আর আপনি যদি ব্ল্যাকমেল হন অর্থাৎ কানলেই সব পাওয়া যাবে এটা যদি সে জেনে যায় ওই বয়স থেকে, কিন্তু এই যে তিন চার পাঁচ বললাম, তাহলে কিন্তু আপনার কপালে দুর্গতি আছে, আর কিন্তু আপনি তাকে হুই ইজ ইনচার্জ সে জেনে যাবে, এবং সে জেনে যাবে যে সে ইনচার্জ আপনি না, সে যেরকম বলবে সেরকম হবে অলওয়েজ, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি পরে বলতে পারতাম তবু আগে বলে নেই, যে এখনকার স্কলাররা মানে চাইল্ড পেডিয়াট্রিক্সের বা চাইল্ড সাইকোলজির যারাই তারা বলেন দুইটা এনের কথা বলেন, এটা আমরা পরে আবার বলতাম, তারপরে এই জায়গায় প্রসঙ্গ তো বলে ফেলি। একটা এন হচ্ছে নেচার, আপনার আগেও বলছি, যারা আমাদেরকে চিনেন বা আমার সাথে উঠেন বসেন তারা জানেন, একটা হচ্ছে যে যত বেশি সম্ভব নেচারের কাছে নিয়ে যাবেন, আমরা পরে এটা নিয়ে আবার বলবো। আরেকটা হচ্ছে ভিটামিন এন বলেন তারা, অর্থাৎ নো, বাচ্চা যেন ছোটো থেকে নো শুনে বড় হয়, সব কিছু যেন ইয়েস পেয়ে না বড় হয়, যদি সব কিছু ইয়েস হয় তাহলে এক নম্বর জানবে যে সে ইনচার্জ, দুই নম্বর সে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, তিন নম্বর হচ্ছে জীবনে যখন গর্হিত একটা জিনিস আপনি না করবেন সেটা সে নিতে পারবে না, পসিবলি হি অর শি উড থিঙ্ক অফ কমিটিং সুইসাইড, একটা কাপড়ের জন্য, একটা পরীক্ষার জন্য, একটা কোথায় বেড়াইতে যাওয়ার জন্য, অথবা আরও ছোটো জিনিসের জন্য, যদি জীবনে না না শুনে বড় হয়, 80% জিনিসে না শুনবে বাচ্চাদের আবদার, আপনি দেখবেন 80% জিনিস হচ্ছে না শোনার মতো আবদার, এবং এই নাটা কানলে হ্যাঁ হবে না, বা মাটিতে বসে পাটা এরম এরম করে একটা ই করে না, পোলাপান একটা জেস্চার করে না, এইটাতে হ্যাঁ হবে না, আপনার মুখে না বাড়িয়েছে ফাইনাল, এটা যে সে বোঝে, দ্যাট ইমিডিয়েটলি মানে ডিমান্ডস যে আপনিও কথায় কথায় না বলবেন না, তার যদি লেজিটিমেট কোনো একটা ব্যাপার হয় আপনি ইয়েস বলবেন সেটাতে, কিন্তু সব কিছুতে যেন নো না হয়, সমস্যা সব কিছুতে যেন নো না হয়, এটা যেমন ঠিক, 80% জিনিস দেখবেন যে নো বলার মতোই জিনিস বলতেছে বাচ্চারা, বুঝছেন, আর এখনকার আরবান সোসাইটি তো মোরস, আপনাদেরকে খাওয়ার ব্যাপারে বলতেছি, যে আমি অনেক আগেও বলছি অনেকে, যে এখন থেকে আরও 20 বছর আগের কথা বলতেছি, যে আমেরিকানদের বাচ্চাদের অ্যাভারেজ ফুড কন্ট্যাক্ট হচ্ছে 22 times a day, 22 বার তারা খাবারের সংস্পর্শে আসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড কন্ট্যাক্ট কয়বার, ম্যাক্সিমাম ছিল 2 বার, মানে বেশিরভাগ দিন সৌভাগ্যবশত যখন তখন ধরো 3 বার, তাহলে আপনি দেখেন সুন্নাত থেকে আমরা কত দূরে আসি, আমাদের বাচ্চা তো গরু হবে না কেন, লিটারালি গরুর মতোই তো খাচ্ছে, সারাক্ষণ মুখ লড়ে কার, গরুর, প্রথমে এসে প্রাথমিকভাবে যেটা খায় সেকেন্ডারি স্টেজে আবার ওটার বাইর করে আবার চিবাইতে থাকে, তা আপনার বাচ্চা যদি সবসময় মুখ নড়ে, ইউ শুড বি কেয়ারফুল যে আপনার বাচ্চা কি আদর্শ মানুষের বাচ্চা হিসেবে বড় হচ্ছে নাকি গবাদি পশুর বাচ্চা হিসেবে বড় হচ্ছে, চিন্তা করার ব্যাপার আছে, আমি কারো সম্বন্ধে জানি না কিন্তু আপনাদের, আপনার কষ্ট নিয়েন না মনে, যদি কারো হয়ে থাকে কষ্ট একেবারেই নেবেন না, বা আপনাদের ওয়াইফেরও কষ্ট না কোনো কারণে, কারণ আমি এখানে কারো বাচ্চাদের ফুড হ্যাবিট সম্বন্ধে জানি না, আমারগুলো জানি শুধু আমার বাসায় যেগুলো বড় হয়েছে, কিন্তু আপনাদেরগুলো জানি না, কিন্তু বললাম জাস্ট প্রসঙ্গটা আসলো, যে এখন বড় হবার অনেক আগেই তাদের পছন্দ অপছন্দ থাকে, কান্না যেন টুলস না হয় এটা খুব খেয়াল করবেন, এটা আমার কথা না, চাইল্ড সাইকোলজিস্টের কথা, অনেক বড় বড় মানুষের কথা, যে আপনার বাচ্চার জন্য এটা না মনে করে যে আমি যখন প্রথম চাই এটা না থাকে আর আমি এই কাজ করলে এটা হ্যাঁ হয়, তাহলে আপনি ধরা খেয়ে গেছেন, যেটা ঢাকাইয়া ভাষায় যেটা বল ধরা খাওয়া, আপনি ধরা খেয়ে গেছেন তাহলে, বুঝছেন না,
তো এখন দে শুড নো হু ইজ ইনচার্জ, তারা জানা উচিত যে কে ইনচার্জ। অ্যাট দ্য সেম টাইম আমি লিখছি, মানে আমি আপনাদের জন্য করছি, অন্যদের কাছেও আমি চেষ্টা করবো একটা ফর্মে নিয়ে আসতে। অ্যাট দ্য সেম টাইম উই শুড রিমেম্বার দ্যাট উই ডু নট ওন দেম, এই যে কথাটা যে আমার, আমি তাদেরকে আমি যা বলবো তাই শুনবে, ন্যায় অন্যের কোনো বোধ থাকবে না, সেটাও না, তারা আমার স্লেভ না বাচ্চারা, এবং তাদেরকে আমি ওন করি না, তাদেরকে আমি লিমিটেড একটা পিরিয়ডের জন্য আল্লাহর কাছ থেকে, আমার কাছে, আল্লাহর কাছে, আল্লাহর আল্লাহর জিনিস আমার কাছে আমানা। এভরিথিং মুসলমানের কাছে এভরিথিং কিন্তু তাই, আপনার সম্পদটাও তাই, আপনার ওয়াইফও তাই, আপনার সন্তানও তাই, আপনার বাসাও তাই, আপনার জীবনও তাই, জীবনও আপনার কাছে লিমিটেড সম্বন্ধে সময়ের জন্য আল্লাহর থেকে দেওয়া একটা ট্রাস্ট, আপনি কোন পথে খরচ করলে আপনাকে ব্যয় আপনাকে ই করতে হবে, জবাবদিহি করতে হবে, এই প্রত্যেকটা জিনিসকেই করতে হবে। সুতরাং সন্তানকেও আমরা ওন করি, এটা যেন মনে না করি, আমরা যেমন আমরা লিমিটেড টাইমের জন্য তাদের দেখাশোনা করতেছি, এইভাবে যেন আমরা চিন্তা করি এবং তারা যেন ঠিকভাবে বেড়ে ওঠে, এটা আমাদের আল্লাহ যে সমস্ত দায়িত্ব দিচ্ছেন আমাদের উপরে, তাদেরকে যে কোনো আমানা, যে কোনো আমানা কতগুলো দায়িত্ব থাকে না, এই টাকা দিলাম আপনি এটাকে হেফাজত করবেন, কালকে আমি চাইলে ফিরিয়ে দেবেন, তাই তো? জীবন দিলাম এটাকে আল্লাহর পথে পরিচালিত করবেন, মৃত্যুর সময় যেন নিষ্পাপ হিসাবে বা আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আপনি যাইতে পারেন, মোট কথা আপনি জান্নাতে যেতে পারেন। সোল রিজন আপনাকে এখানে পাঠানো হচ্ছে, এটা একটা টেস্ট, এবং আপনি যেন ইউ মেক ইট টু জান্নাত, এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য, এটা যেন করতে পারেন। একইভাবে এক একটা আমানার এক একটা দাবি থাকে। সন্তানের আমানার দাবি হলো কি, ওই যে বলছিলেন যে তোমরা সবাই শেপার্ড বা তোমরা সবাই মেষ মেষ পালক বা একটা তোমাদের নিচে আছে, কেয়ামতের দিন তোমাদের জিজ্ঞেস করা হবে, তার মানে তাদের আপনি আল্লাহর মতো করে আল্লাহর পথে মুসলিম হিসাবে বড় করলেন কি না, আপনার যতদিন দায়িত্ব ছিল সেটা, আপনি মরে গেলে তো আগেই শেষ, আর যদি না হয় তাহলে তার অ্যাডাল্টহুড পর্যন্ত আপনার দায়িত্ব ছিল, তারপরে সেই কী করলো, আপনি যদি কারেক্ট রাস্তায় থাকে দেখায় থাকেন, অন্য রাস্তায় যায় সেটার জন্য আপনি ই না, এটা এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমি একটা উদাহরণ দিই অনেক সময় যে এই যে হাজব্যান্ড মরলে বা একজন মানুষ আপনি মারা গেলেন, আপনার ফ্যামিলিতে সবাই খুব চিৎকার করে কাঁদতেছে, এখানে কী বলা হয়েছে যে যারা কাঁদতেছে তাদের গুণা হবে, যিনি মারা গেছেন ওনার গুণা হবে। তারপরে আবার একটা ছোট্ট ফুটনোট আছে, যদি উনি ওয়াসিয়াত করে গিয়ে থাকেন, ওয়াইফকে ফ্যামিলিকে বোঝাই গিয়ে থাকেন যে আমি মরলে তোমরা কিন্তু চিৎকার করে কান্দবা না, তাতে আমার কষ্ট হবে, গুণা হবে, তোমাদেরও গুণা হবে, তাহলে আপনার গুণা হবে না, এই কথাটা সবখানে আসবে যে আপনি আপনার অ্যাডাল্টহুড মানে আপনার বাচ্চার পিউবার্টি পর্যন্ত বা আরও পরে মানে বড়ো হওয়া পর্যন্ত যদি আপনার মতো করে চেষ্টা করে বেস্টটা দিয়ে থাকেন, তারপরে সে অন্যটা হইতেও পারে। আপনি আমি আমরা শুনছি যে এই যে কি ফেরদৌসি মজুমদার কবির চৌধুরী, এদের বাপ আলিম ছিল, বুঝছেন না, তারা কী হয়েছে এটা যেন তাদের বাপ যদি তাদেরকে ঠিকমতো বড় করে থাকে, ঠিক আছে, তাদের কোনো ই নাই, সেখানে থাকার কথা না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার আমরা ছোটোর থেকে শুরু করছি, তো প্যারেন্টিংটা আমরা বয়স অনুযায়ী যাচ্ছি আর কি। একটা জিনিস মনে করবেন যে মা এবং মাটি স্পর্শ ছাড়া কোনো বাচ্চা প্রপার হিউম্যান বিং হইতে পারবে না, দুইটারই স্পর্শ বলছি আমি, কিন্তু স্পর্শ মানে একেবারে রিয়েল ফিজিক্যাল স্পর্শ। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো করে আমরা তো তাদের আল্লাহ রসুলই বলছেন আমরা কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান তাদের পিছিয়ে পিছিয়ে যাবো, তারা গর্তে ঢুকলে আমরা গর্তে ঢুকবো। আমাদেরও অনেকের ফ্যাশন হয়ে গেছে যে বাচ্চাটাকে আলাদা ঘরে রাখা, আমাদের একটু বড় লোক যারা বিশেষ করে যাদের অনেকটা ঘর আছে আর কি। আল্লাহ রসুল বলছেন না যে প্রথম ঘরটা তোমার জন্য, দ্বিতীয় ঘরটা ফ্যামিলির জন্য, তৃতীয়টা গেস্টের জন্য, আর চতুর্থটা শয়তানের জন্য। তো অনেকের বাড়িতে অনেক কটা ঘর থাকে, বুঝছেন না, শয়তানের ঘর থাকে, তো শয়তানের ঘর যেগুলো আছে ওগুলোতে আলাদা একটা কট বলে ওই বিদেশি সিস্টেমে ওইখানে রেখে দিল, কান লেগে উঠে দেখলো, এরকম আছে আমাদের দেশেও, বড়লোকদের ভিতর আছে, বা যারা এই দেশে থেকেও মনে করেন যে ওনারা আসলে জন্মানোর কথা ছিল আমেরিকায় বা ইংল্যান্ডে, ভুলক্রমে আল্লাহ তাদের এখানে পাঠিয়ে দিয়েছেন, এরকম আছেন যারা এরকম মনে করেন। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাচ্চারা যদি মায়ের স্পর্শে না থাকে তার সাংঘাতিক ইনসিকিউর ফিল করে। এটা অনেক অনেক ফিলোসফাররা বা অনেক ন্যাচারাল সায়েন্টিস্টরা বা অনেক ইরা বলেন যে প্রত্যেক মানুষের নাকি মানে সাবকনশিয়াসলি থাকে যে সে সবচেয়ে সেফ ছিল মায়ের জরায়ুতে যখন ছিল তখন। আসলেও কিন্তু তাই, সকল রোগ থেকে সকল রকম প্রতিকূলতা থেকে সে সেফ ছিল, এটা নাকি ইনহেরেন্ট থেকে যায় মানুষের ভিতরে, এই জন্য সে মাকে কিন্তু খুব সেফটি সিকিউরিটি একটা জায়গা মনে করে। সেই মা থেকে যদি আপনি আলাদা করে দেন ফর দ্য সেক অফ চাকরি, ফর দ্য সেক অফ বেড়ানো, ফর দ্য সেক অফ আরেকটা কিছু, তাহলে কিন্তু আপনি তাকে তার একটা বেসিক রাইট থেকে ডিপ্রাইভ করলেন। এটা কিন্তু আমি কাফের কমিউনিটির ভিতরে দেখছি, যে আমাদের একটা ছেলে, আমি বলছি আপনাদের গল্পটা আগেও কাকে কাকে, যে আমাদের একটা আমার দুই বছরের জুনিয়র একটা ছেলে, সে সিঙ্গাপুর পিএসএতে পোর্ট অথরিটিতে পাইলট ছিল। পাইলট মানে আপনি জানেন, জাহাজের পাইলট মানে সে ওই চ্যানেলটা নিয়ে আসে আর কি, মানে শেষ অংশটুকু সে পথ দেখায় নিয়ে আসে, সে ওই নেভিগেশন চ্যানেলটা জানে আর কি।
তার বাড়ি কুমিল্লা, কিন্তু সে বিয়ে করেছে একটা মালয়েশিয়ান চাইনিজ মেয়েকে। তো একদিন আমাদের আমার এবং তার ফ্যামিলির দাওয়াত ছিল একটা দূরে সিঙ্গাপুরে এক কর্নারে, আর সে যাবে অন্য কোনায়, আমিও একটা মোটামুটি অন্য কোনায় যাবো। তো একসাথে ট্রাভেল করতেছি, 11টার মতো বাচ্চে, তার বাচ্চাটা হাই তুলতেছে, তো দেখলাম তাদের সাথে একটা বড় একটা ব্যাগ আছে। সেই ব্যাগটা খুললে তার একটা এতটুকু একটা বালিশ বাইর করলো, বালিশ বাইর করে বাচ্চাকে দিল, বাচ্চা করলো কি, সে বালিশটা নিয়ে নাকের কাছে নিল, নিয়ে আস্তে আস্তে শুকতে শুকতে ঘুমায় গেল। এটাকে তারা মাদার্স পিলো বলে, অর্থাৎ এটাতে মায়ের গন্ধ মাখানো থাকে, বুঝছেন তো, চাইনিজরা এটা করে আর কি, তাদের প্র্যাকটিস, মায়ের গন্ধ মাখানো বালিশ। কখনও যদি মা তাকে বুকে নিয়ে ঘুমাইতে না পারে টেম্পোরারি, যেমন এটা ট্রেনে বা ই, তখন এই বালিশটা দিয়ে সেই বালিশটা শুকে শুকে সে ঘুমায় পড়তেছে। আপনি চিন্তা করছেন যে কীরকম এফেক্ট, মানে জাস্ট গন্ধ বললাম, টাচ বলি নেই এখনও, জাস্ট গন্ধের কী এফেক্ট, এখানে টাচ বলেন, তার মানে সব কিছুতে একটা সিকিউরিটি এবং একটা শান্তির ফিলিং থাকবে বাচ্চার ভিতর, রাদার দেন আপনি যদি তাকে আলাদা রাখেন, আলাদা যদি রাখেন। তো এখন এখানে একটা কথা আসতেছে যে বাচ্চাদেরকে চাকর বাকর বা গৃহপরিচারিকা বা হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের ফস্টার চিলড্রেন বানাবেন না, প্লিজ বানাবেন না, কারণ তাইলে তারা তাদের মতো করে বেড়ে উঠবে, তাদের ইমানাকি দিনে বড় হবে, তাদের মেধা নিয়ে বড় হবে, তাদের গালিগালা শিখে বড় হবে, তাই না, তাদের গল্প শিখে বড় হবে। শুধু তাই না, আমাদেরকে একজন মহিলা আপনারা সবাই চিনেন হয়তো এখানে, মিসেস এজি মাহমুদ সবাই চিনেন, উনি টিভিতে প্রোগ্রাম করতেন, তাকুয়া কি তাকুয়া বা একটা কি একটা প্রোগ্রাম করতেন, ওই কোরআনেরই এটিএনএ করতেন আর কি, অনেক আগে থেকে মায়াপা। তো উনি নিজে বলছেন যে যখন উনি পার্টি ওম্যান ছিলেন, অর্থাৎ যখন এয়ারফোর্সের চিফের ওয়াইফ বা মিনিস্টারের ওয়াইফ ছিলেন, তখনকার দিনের কথা বলছেন, উনি কানসেন এটা বলে হালাকাতে, যে উনি চাকরের কাছে মানে গৃহপরিচারের কাছে রেখে গেছেন এই এইকে বাচ্চাকে, বাচ্চা বমি করছে, সেই বমি সেই মেয়ে খাওয়া ওই ওই গৃহপরিচারকে তাকে খাওয়াইছে, খেয়ে পরিষ্কার করতে বাধ্য করছে তাকে, এবং এমনভাবে তারা একে ক্যাপচার করছে যে বলবেও না ভয়ে, বুঝছেন না। এইটা প্লিজ প্লিজ প্লিজ, হেল্পিং হ্যান্ড থাকবে বাসায়, কিন্তু আপনার তত্ত্বাবধানে, আপনার পরে আবার এটা নিয়ে কথা বলবো আমরা, আপনার তত্ত্বাবধানে আপনার চোখের সামনে থাকবে, তাদের হাতে ফস্টার ই করে দিবেন না, তাদের হাতে, তারা যেন বাচ্চার মা না হয়, তারা যেন বাচ্চার প্রতিপালন না করে, বাচ্চা প্রতিপালন করবেন আপনি বা আপনার মানে মহিলা যিনি, আমরা যেহেতু প্যারেন্টিং করতেছি, প্যারেন্টিং মানে বোধ দুই সাইড থেকে আসবে জিনিসটা। তারপরে আসতেছে পয়েন্টটা, কটা বাচ্চা না কত বলেন তাও, আচ্ছা একজন হালাকার ভাই আসছেন দেখে আমি একটু শঙ্কিত হইলাম যে উনি কি উনি আগে আসছেন, তাহলে একটু এই একজন হালাকার ভাই আসছেন, ও উনি, আচ্ছা। এরপরে পয়েন্ট হচ্ছে আমাদের সম্পদ চারটা, মানে নিয়ামত যেটাকে বলি, মোরালেস চারটা ব্যাপারের ভিতরে ঘুরপাক খায়, সময় সম্পদ শ্রম মেধা, চারটাই আপনাকে ইনভেস্ট করতে হবে বাচ্চার বেলায়, সময় সম্পদ সম্পদ শ্রম এবং মেধা। এর ভিতর যেটা সবচেয়ে বেশি নেগলেক্ট করি সেটি সবচেয়ে বড় সম্পদ, আসলে মানুষের লাইফে সবচেয়ে বড় সম্পদ কি আমি বলি, সময়। সময় ইজ সাচ এ থিং, যেটা আপনি কোরবানির মাংস দেখেন, গতবারের কোরবানির গোস্ত আপনি হয়তো এখনও কারো বাসায় পাবেন বাই দ্য গ্রেস অফ ডিপ ফ্রিজ অ্যান্ড ফ্রিজ, তাই না, আগের দিনে এটা পাওয়া যেত না, শুটকি দিয়ে রাখতো তাও শেষ হয়ে যেত, এতদিন থাকতো না। আপনি টাকা ব্যাংকে রেখা আজকে রেখা 50 বছর পরে ওটা ইউজ করতে পারবেন, কিন্তু সময় এমন একটা সম্পদ যেটা আপনি প্রিজার্ভ করতে পারেন না, জমা রাখতে পারেন না, ফ্রিজে রাখতে পারেন না, নাও এন হিয়ার, এক সেকেন্ড গেছে, যে সেকেন্ডটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার লাইফে। আপনি হয় এটা আল্লাহর পথে ব্যয় করছেন, নাইলে এটা ড্রেনে গেছে, স্কলাররা এটা বলেন আর কি, যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে তাহলে এটা ড্রেনে গেছে, নাও এন হিয়ার, এই সেকেন্ডটা, যে সেকেন্ডটা গেল আর আসবে না আপনার এসে। এটাই সবচেয়ে বড় সম্পদ, এবং এইটাই সবচেয়ে বেশি দিবেন যখন আপনি প্যারেন্টিংয়ের কথা আসবেন, এইটাই সবচেয়ে বেশি ডিমান্ড করে আপনার কাছে আপনার বাচ্চা, সবচেয়ে বেশি দরকার এটা দেওয়ার। আচ্ছা, তার সাথে কথা বলতে হবে, আর্টিকুলেশন যেটাকে আমি বলে, মানুষের বাচ্চা যদি আপনি টারজান দেখছেন না, আপনারা ছোটোবেলায় দেখছেন তো টারজান, বা মানুষের বাচ্চা জঙ্গলে রেখে দেন সে কথা বলতে জানবে না, আল্লাহ মানুষকে এইভাবে বানিয়েছেন, দাঁড়াইতে জানবে না, দাঁড়াইতে শিখবে না, হাঁটতে শিখবে না, গরুর বাচ্চা কি জন্মের পরে ভ্যাঁ করে একটা দৌড় দেয়, বুঝছেন না, আপনার বাচ্চা কিন্তু হাঁটতে শিখবে না যদি আপনি না শেখার ব্যবস্থা করেন, যদি জঙ্গলে রেখে দেন হাঁটতে শিখবে না, শিম্পাঞ্জি দেখলে শিম্পাঞ্জির মতো করবে, বাঘ দেখলে বাঘের মতো করবে, যেটা করবে। সুতরাং ওর সাথে বাচ্চাকে সময় দিতে হবে, প্রথম কথা, ম্যাক্সিমাম পসিবল সময় বের করবেন, মানে আপনি যেহেতু বললাম যে আমানা আপনার হাতে, এবং আপনি যদি আখেরাতে বিশ্বাস করেন, এটা এমন একটা জিনিস যেটা আপনার মৃত্যুর পরে পর্যন্ত আপনাকে মাল্টিপ্লাই করবে আপনার সৎকাজে, সুতরাং এটা অত্যন্ত দামি একটা জিনিস, অত্যন্ত মানে কি বলবো, মানে আপনার জন্য অত্যন্ত উপকারী একটা ব্যাপার যে আপনি আপনার বাচ্চাকে আল্লাহর মতো করে বড় করবেন, তাকে ম্যাক্সিমাম সময় দিবেন। আপনারা দেখবেন যে আপনার তো চাকরির কথা বলবেন যে উপার্জন তো করতে হবে, ইয়াস উপার্জন করতে হবে, কিন্তু আমরা কি শুধু উপার্জনের সময় নষ্ট করি,
আমরা ফেসবুকে কেউ নষ্ট করি, কেউ ইন্টারনেটে নষ্ট করি, কেউ দোস্তদের সাথে বসে চা খাইতে পছন্দ করি, অনেক ব্যাপার আছে না? মানে অনেক সময় আপনি আপনি বসে একদিন হিসাব করেন যে কোন সময়গুলা আপনি না বাইরে বা আদার দেন ইয়োর কিড বা সন্তান, কিড না বইরা আমরা সন্তানই বলি, কিড কথার একটা নেগেটিভ ইমপ্লিকেশন আছে, যাই হোক বলি যদিও আমরা, আমি দোষের কিছু নাই, বাট ওই 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 সেন্সটা চলে আসলে দোষের, যাই হোক। তো আপনার আপনার বাচ্চা বা আপনার সন্তান তাকে দিতে পারতেন এরকম একটা সময় লিস্ট করেন, ধরেন আপনি বাইরে আড্ডা মারছেন, দোস্তদের সাথে বাড়িতে গেছেন, আপনি ইন্টারনেটে ই করছেন, আপনি ফেসবুকে ছিলেন, অথবা আপনি একটা জগিং করতে গেছেন, ইফ ইট ইজ এ মাস্ট, ইফ ইট ইজ নট এ মাস্ট আর কি, তো আপনি ওইখান থেকে সময়টা আলাদা করেন, করে দেখেন যে আপনি কত সময় তাকে দিতে পারতেন। এইখান থেকে আপনি সময় বের করবেন, তার সাথে কথা বলবেন যেন সে আর্টিকুলেশনটা শিখে। আজকাল কিন্তু অডিও ভিজুয়াল বাচ্চা হয়ে যাওয়াতে আর্টিকুলেশনটা চলে যাচ্ছে, অর্থাৎ আমি কথা বলে নিজেকে এক্সপ্রেস করব, এই জিনিসটার বাচ্চাদের প্রয়োজনও থাকতেছে না, তারা পারতেছেও না। আমরা আমাদের স্কুল, এটা তো আলহামদুলিল্লাহ অনেক কনজারভেটিভ মানুষের ছেলেমেয়েদের স্কুল, তারপরেও দেখি যে আমরা যেটা পারতাম এরা সেটা পারে না। অর্থাৎ একটা একটা দশ লাইনের গল্প পড়লো বা একটা একটা প্রবন্ধ পড়লো, তারপরে বললেন যে কী বুঝলো বলো তো, আর 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 বলতে পারতেছে না, প্রশ্ন উত্তর লিখে দিতে পারবে, ওটা মুখস্থ করে করা যায়, কিন্তু আর্টিকুলেশন যেটাকে বলি, কথা বলা, এটা কিন্তু বলতে বলতে আসবে। আচ্ছা, আবারও বললাম যে ওরা দেখে শিখবে, শুনে শিখবে, আপনি কথা বলবেন সে রিপিট করবে, বুঝছেন না? এটাতে দ্যাট ইনক্লুডস উচ্চারণ সহ সব কিছু। আপনি যদি একটা পার্টিকুলার অঞ্চলের মানুষ হন, ফর এক্সাম্পল আপনি চাটগাঁয়া অথবা আপনি সিলেটি, আপনি আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চা সিলেটি শিখুক, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু সে বাংলাটাও শিখুক, সুন্দর করে বলতে শিখুক, আপনি এটা ডে ওয়ান থেকে কনসিয়াস হবেন, তাই না? কারণ সে যেটা শুনবে সেটাই সে বলবে, সেটাই সে রিপিট করবে। যাই হোক, এরপরে গেল যে বাছাই করা, আমরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছি এখন, এখন কি একটু কথা বলতে শুরু করছে, তাই না? কথা বলতে শুনতে ই করতে শুরু করছে, এখন কি করে বাছাই করা কিছু গল্প আগের থেকেই বাছাই করে রাখবেন, নট দ্যাট বাজারে গেলেন গিয়া তাড়াহুড়ো করে ই নিয়ে আসলেন। এখনকার কিন্তু বাজারে অনেক গল্প আছে যেগুলো মগজ ধোলাই করার জন্য সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। যেমন ধরে সারা জীবন শিখলেন আপনি, সারা জীবন শিখলেন যে নেকড়ে ছাগল ছানা খায়, সুতরাং ছাগলকে নেকড়ের কাছে যাইতে দেওয়া যাবে না, এটা শিখছেন না সারা জীবন? খুব ইম্পর্টেন্ট লেসেন আছে কিন্তু এটা। আমি দেখি আমাদের বাসার থেকে আসার সময় মাঝে মাঝে দেখি, আমি তো গ্রিন রোডে থাকি, একেবারে দাড়িয়ালা টুপিওয়ালা হুজুর, নিকাবালা হিজাবালা হুজুরের ওয়াইফ, একদম ত্রস্ত পদে, মানে লেফট রাইট করে বাচ্চাকে নিয়ে যেতেছেন YWCA-তে দেওয়ার জন্য। এই সময়টা ফার্স্ট শিফটটা খুব আগে, YWCA কি? ইয়াং ওমেন্স খ্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন। এই যে নেকড়ে আর মানে নেকড়ে আর ছাগল ছানার কনসেপ্টটা নাই দেখে কিন্তু এটা করতেছেন উনি, কিন্তু নেকড়ের কাছে ছাগল ছানার দিয়ে আসতেছেন। পসিবলি উনি, আমি যে বইটার কথা বলতেছি, নতুন করে লেখা হয়েছে, এটা হয়তো পড়ছেন, এই বইতে দেখাচ্ছে যে ছাগলের বাচ্চা হারাই গেছিলো কোথায় গিয়ে নদীর পারে, নেকড়ে তারে পিঠে তুলে ছাগলের কাছে নিয়ে আসছে, আয়না বলতেছে এই যে তোমার বাচ্চা দিয়ে গেলাম, এটা কি সম্ভব নাই? কম, আপনি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে চাইতেছেন আসলে, তাই না? আপনি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করতে চাইতেছেন, আপনি বলতে চাইতেছেন যে আমেরিকা আমাদেরকে কোনোদিন শোষণ করবে না, খালি খালি সাহায্যই করবে এবং ভালোবাসাই যাবে, এরকম ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ তো একদিকে না, সব দিকে হচ্ছে, তাই না? আপনি এটা আমার মাথায় প্ল্যান করতে চাচ্ছেন যে না না না, নট নেসেসারি নেকড়ে ছাগলের বাচ্চা খাবে, নেকড়ে পিঠে করে নিয়ে এসে দিয়েও যেতে পারে। সেই YWCA-র সেই টিচার আপনার মুসলিম বাচ্চাকে একটা খুব ভালো সুন্নতি মুসলমান বানায় আপনার বাসায় দিয়েও যেতে পারে, আপনি এটা আমাকে কিন্তু বোঝাচ্ছেন। এগুলো কিন্তু স্লোলি হয়, এই এই যে ব্রেন, এটা নিয়ে আমরা কালকে যে ইটা পড়লাম যে একটা অ্যাডভার্স জিনিস, একটা অসম্ভব জিনিসকে আপনাকে কী করে এইসব গল্পের মাধ্যমে, নাটকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে প্রথমে আপনার মাথায় দিবে যে না এটাও হইতে পারে, এটা সম্ভব, এটা, তারপরে একসময় আপনার বলবে এইটাই হবে বা এইটাই হয়, বুঝছেন না? আপনি তখন এটা বিশ্বাস করতে শুরু করবেন। এখানে কত মানুষ আছে আমাদের মুসলিম দাঁড়িয়েলা টুপিওয়ালা, যারা হলিক্রসে বাচ্চা দিছে, YWCA-তে দিছে, STS-এ দিছে, আপনার স্কলারশিপে দিছে, এই এই মনে করেই তো দিছে যে আমি নেকড়ের কাছে দিতেছি, সে একদম পারফেক্ট ই বানায় বাইর করে দিবে, ছাগলের বাচ্চা বানায় বাইর করে দিবে, না মানে যেটা হওয়ার কথা সেটা। তো যাই হোক, বাছাই করা গল্প যেটা বলতেছে, বাছাই করা গল্প মানে আগের থেকে ই করবেন, গল্প নিয়ে হাজব্যান্ড ওয়াইফে আলাপ করবেন যে এই গল্প পড়বে, দেখবেন যে 90% ভালো একটা বইয়ের, 10%-এর জন্য দেখবেন সমস্যা হয়ে গেল। এটা কিন্তু আমি আমি দুই দিন আগে একটা বই পড়তেছিলাম, বিশ্বাসের যৌক্তিকতা, খুব সুন্দর বই, কিন্তু ওটা প্রিফেস যিনি লিখছেন উনি কওমি মাদ্রাসার আলিম বোধ হয়, উনি ওইখানে যেটা লিখে দিয়েছেন দুই লাইনের একটাই, ওটা একটা পিওরলি সর্বেশ্বরবাদেরই, সর্বেশ্বরবাদ মানে আপনার ওই ইমদাদুল্লাহ মক্কি মুহাজির, উনি হচ্ছেন ইশের ওই যে আশরাফ আলী থানভীর গুরু, তার একটা সর্বেশ্বরবাদী কবিতা তুইলা ওটার ই দিয়ে দিছে, আপনি যেদিকে তাকে সেদিকে আল্লাহ, বুঝছেন না? বলতে চাইছিল যে আমি সব কিছুতে আল্লাহর ডিজাইন দেখি, এটাই হলো, এটা ঠিক আছে, মানে লেখক সেটা বলতে চাইছে যে আমি তো সব কিছুতে আল্লাহর ডিজাইন দেখি, আমি রাত এবং দিনের অল্টারেশন ভিতরে আল্লাহর ডিজাইন দেখি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ দেখি সব দিকে, এটা কি ঠিক? এটা ঠিক না, কিন্তু উনি যে কবিতাটা ওখানে তুলে দিয়েছে এটা তো আমি 5-6 বই কিনছিলাম পড়তে দিব মানুষের, এই যে
কিনি নাই, সরি, কিনতে চাইছিলাম, উনি আমাকে গিফট করে দিচ্ছেন, এই যে ইসের মুরব্বি, শান্তিনগর মসজিদ মুরব্বি। তো আমি ওটা রাখছি, প্রত্যেকটা আমি এখন ক্যারেক্টার লিখছি যেটা ভ্রান্ত ধারণা, বুঝছেন না? সুতরাং আপনি একটা বই, এই বইটা অত্যন্ত ভালো একটা বই, এটা তো আপনার বাচ্চার কাছে দিবেন না, আমি কথার কথা বলতেছি, ধরেন একটা উঠতি বসে ছেলের কাছে দিলেন, কিন্তু সে যদি এই কনসেপ্ট নিয়ে বড় হয় যে যেদিকে তাকায় সেদিকে আল্লাহ, তাহলে আপনি কী করলেন আসলে? লাভ করলেন না ক্ষতি করলেন? সে তো আগেই ভালো ছিল, আপনি বইটা পড়া পড়তে দেওয়ার আগে ভালো ছিল না সে? আপনি তার ভিতরে এমন একটা জিনিস ঢুকালেন যেটা একদম পিওর কুফরি। তো এইটা ব্যাপার হচ্ছে যে বাছাই করা লিটারেচার চেষ্টা করবেন ইনশাল্লাহ, আপনারা খুঁজে বের করতে তার জন্য, বাচ্চার জন্য, এবং সেই অনুযায়ী তাকে এন্টারটেন করার চেষ্টা করবেন। সালাত তেলাওয়াত ইত্যাদিতে সাথে রাখবেন, ছোটো বাচ্চা কিছুই আপনার দিকে তাকায় থাকে আসে না, এক দেড় বছরের বাচ্চা রুকুতে গিয়ে আপনার দিকে তাকায় আসে, বাপ কী করে, স্টিল এটা লাভজনক জিনিস, সে বুঝবে এটা একটা মুসলিমের পার্ট অফ লাইফ, ডেইলি লাইফ, কোনো দিন বাদ নাই, কোনো দিন ছুটি নেই এটার থেকে, এটা কিন্তু সহজ জিনিস না। আপনি চিন্তা করেন, যবে থেকে আমি নামাজ পড়তে শুরু করছি জীবনে একদিনও রাত জাগছি বইলা সকালটা ঘুমায়া দেরি করে উঠতে পারি নাই ইচ্ছা করে, একদিনও না, এটা কিন্তু সহজ না, এটা সহজ না। কিন্তু সে যদি দেখে বড় হয় যে তার বাবা জীবনে একদিনও নামাজ ছাড়া থাকে নাই, একবেলা থাকে নাই, হ্যাঁ, তাহলে এটা তার কাছে একটা নর্ম হবে, এটা স্বাভাবিক হবে। তেলাওয়াতের কথাটা সেম, তেলাওয়াত করাটা সুন্দর করে তেলাওয়াত করবেন, সে যেন আপনার থেকেই প্রথম ইন্সপিরেশনটা পায় যে এটা সুন্দর জিনিস, আর সে যদি করতে শুরু করে দুই ছত্র যতটুকুই পারে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। এবং এটি যে ভালো কাজ, এটি যে একটা মানে সুপিরিয়র কাজ, দুনিয়ার সবচেয়ে সুপিরিয়র হওয়ার একটা কাজ, এই জিনিসটা যেন তার ভিতরে আসে, রাদার দেন ইঞ্জিনিয়ার হওয়া বা ডাক্তার হওয়া বা পাইলট হওয়া, বুঝছেন না? এইটা কিন্তু ওই বয়স থেকে সে বুঝতে শুরু করবে যে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আপনি এটা ওই যে বললাম একটু আগে যে এক সিগারেটটা খাইলে বাচ্চা বড় হলে খাইতে পারবো না, বা এখন যা দেখার সিনেমা নাটক দেখে নিই, গান শুনে নিই, বাচ্চা বড় হলে, ডোন্ট থিঙ্ক দ্যাট, আপনি আগের থেকে এটার জন্য প্রিপেয়ার হবেন যাতে সে একেবারে আইডিয়াল সিচুয়েশানটা দেখে বড় হয় এবং আপনাকে যেন একদিন না বলে যে আমাদের এক দিনী ভাই আছেন, উনি বাসায় টেলিভিশন ছিল, উনি খুবই স্ট্রিক্ট, সব ব্যাপারে স্ট্রিক্ট, টেলিভিশনটা বাইর করতে পারেন নি, কিন্তু ওরা যে সব কিছু দেখতো তা না, বিটিভি মানে ই ছিল না, কোনো ডিশ ফিশ ছিল না, তো সিলেটের গল্প এটা, ঢাকার না। তো উনি ওনার মেয়েকে, বড় মেয়েকে বলছেন যে হ্যাঁ তো টেলিভিশনটা আমি বাইর করতে চাই ঘর থেকে। তখন বড় মেয়ে বলছে তুমি সিগারেট খাও কেন? ওনার কিন্তু একটাই দোষ ছিল, সিগারেট খাই দেন, তুমি সিগারেট ছাড়ো আমার টেলিভিশন ছাড়বো, ঠিক না? এটা আপনাকে বলবে, কিন্তু একসময় বলবে, আমরা ওই যে ওই আল্লাহর পরিচয় যে বইটা লিখছি ওটাতে কী লিখছি, একটা জায়গায় আমরা প্রিফেসে লিখছি, গতদিনও বললাম যে এমন একটা বয়স আসবে যখন তারা অ্যাডোলেসেন্স বা আপনার পিউবার্টি ক্রস করবে, তখন দে উইল স্টপ আস্কিং কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট কোয়েশ্চেনিং দ্য আনসার্স। খুব ইম্পর্ট্যান্ট কথা, কিন্তু আপনি কি মতামত দিবেন সেটাকে কোয়েশ্চেন করতে শুরু করবে, তারা কিন্তু আপনাকে আর কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না তখন। তা আপনি যে বললেন টেলিভিশনটা বাইর করে দাও, পট করে আপনার কি একটা কোয়েশ্চেন করে বসলো না যে তুমি ওটা ছেড়ে দাও, তাহলে আমি এটা কন্ডিশন দিয়ে বসলো, বুঝছেন না? তো এইটা খেয়াল করতে হবে যে আমরা এটা যদি খেয়াল করি, তাদেরকে এইগুলোতে সাথে রাখবো, তেলাওয়াত ইত্যাদিতে সাথে রাখবো, এবং সিয়াম যেটা বলি, আমি সিঙ্গাপুরে মালায় কমিউনিটিতে, সিঙ্গাপুরিয়ান মালায় মুসলিম ক্যাপ্টেন ছিলেন আমার সাথে, আমি চিফিং ছিলাম ওই জাহাজে, তো পরবর্তীতে আমার ওয়াইফ বাড়িতে গেলে আমি তাকে নিয়ে তার বাসায় গেছিলাম, ক্যাপ্টেন মুস্তফা তার বাসায়। তো আমার ছেলেটার নাম মনে আছে এখন, আব্দুল মতিন, তার বয়স হলো 6 বছর, 30টা রোজা রাখছে, সে রাখতে চাইছে, তার বাবা মা তাকে না করে নাই, তার বাবা মা কিন্তু তার উপর চাপায় দেয় নাই, কিন্তু সেই যে সবাই রাখতেছে, সবাই উঠতেছে, আমরাও করছি, কিন্তু এটা না ডাকলে কান্নাকাটি করছি না, আমার মনে আছে ডাকে নেই একদিন, জাস্ট শেষ দিকে টের পাইছি, বুঝছেন না, এই বিশাল কান্নাকাটি, দেখো নাই কেন? ওইটা কি খাওয়ার অ্যাট্রাকশন ছিল, নাকি উঠার অ্যাট্রাকশন ছিল, নাকি বড়দের ইমিটেট করার, আল্লাহু আলম, আমি জানি না, কিন্তু আমরা খুব সিরিয়াসলি করতাম। তো ওরা যেটা করছে যে ওকে না করেনি, এবং 30টা রোজা রাখছে, 6 বছর বয়স্ক বাচ্চা। আপনার বাচ্চা যদি রাখতে চায় অ্যাপ্রিসিয়েট করেন, বরং একটা কিছু রিওয়ার্ডই করেন। আচ্ছা তুমি যদি আজকে মানে ধরেন 3টা 4টা বা 12টা 1টার দিকে দেখবেন যে তার মুখটা শুকিয়ে গেছে, সে নিষ্পিস করতেছে, বা একটা কিছু অনেক সময় জোশে জোশে রেখে দিছে, কিন্তু এখন চিন্তা করতেছে যে দিনটা তো অনেক বড়, তাকে ভুলায় ভালায় তাকে ঘুম পাড়ায় রাখেন, বা একটা রিওয়ার্ড ঘোষণা করেন যে তুমি যদি আজকে এটা শেষ পর্যন্ত যাইতে পারো ইনশাল্লাহ, আমরা তাহলে একটা কিছু পছন্দ করে সে, সেটা এটা দোষের কিছু না, সেটা বললেন যে আজকে তোমাকে এইটা দিব, বা এরকম করতে চেষ্টা করবেন। তো যাই হোক, এর সাথে সাথে একটা জিনিস আসছে যে আমি ওই যে লেখাটা শুক্রবারে সকালে পড়লাম, আপনি ছিলেন না, ওইখানে একটা কথা আসছে যে একটা পরিপূর্ণ মানুষ হইতে গেলে একটা বাচ্চাকে, পরে আসবে হয়তো, এখনও আসে নাই, একটা বাচ্চাকে সকল বয়সের
সকল টাইপের মানুষের সাথে বড় হতে হবে, তাহলে সেটা পরিপূর্ণ মানুষ হবে। সকল বয়সের সকল টাইপের মানুষের সাথে বড় হতে হবে। অর্থাৎ আমার নাতিকে আমি এই কথাটা বলতেছিলাম, ছোট নাতিকে কেন মানুষ আত্মীয়তা রাখবে, এই রাখবে। আমাদের একজন, আমার বড় ভাই অনেক বড় বয়সে, তো উনি মারা গেলেন কয়েকদিন আগে। তো আমার নাতিকে বলতেছিলাম যে কেন সমাজবদ্ধ থাকা উচিত, কেন এইসব জায়গায় যাওয়া উচিত, শিখা উচিত ইত্যাদি। তো উনি বসতে পারতেন না সোজা হয়ে, ওনার এখানে বোনগুলা বোন টিভি হয়ে ফিউজ হয়ে গেছে, তো ওনার পেশাব পায়খানা খুব কষ্টের। তো ওনার ইমিডিয়েট দুই ভাই, ওনার ইমিডিয়েট ছোটো ভাই, ওনারও বয়স 60 উপরে, উনি যে ঘরে উনি থাকতেন ওই ঘরে একটা ওই যে পাত্রের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে রাত্রিবেলা বাইরে না গিয়ে উনি রাত্রিবেলা ওইখানে পেশাব করতে পারবেন, এবং ছোটো ভাই সকালে উঠে ওটা পরিষ্কার করে দিতেন। এই যে জিনিসটা, এটি যে কারো দরকার হইতে পারে, কারো করার দরকার হইতে পারে, কারো পরিষ্কার করার দরকার হইতে পারে, এই করার সিস্টেমটা কিন্তু সুন্নায় আছে। আপনার সুন্না পড়লে দেখবেন হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে এই করছেন এবং অন্য ওইটা পরিষ্কার করছে বা এই করছে। এইটা যদি না দেখে কোনোদিন শিখবে, কোনো এক্সপিরিয়েন্স, মানুষের জীবনের এক্সপিরিয়েন্সগুলো এমন, আপনি যতটুকু দেখছেন, যতটুকু এক্সপিরিয়েন্স করছেন, ততটুকুই আপনার এক্সপিরিয়েন্স, আপনি তার বাইরে কিছু জানবেন না। এবং গল্প পড়ে এইগুলো শেখা, কিছু কিছু জিনিস গল্প পড়ে শেখা যায়, এইগুলো জিনিস গল্প করে শেখা যায় না। একটা সিচুয়েশান, একটা ইমার্জেন্সি ফেস করতে আপনি কী করবেন, এটা যদি ফেস না করে, ইঞ্জিনিয়ার যারা আছেন তারা জানবেন, যে করে নাই সে জানবে না হাউ টু ডু ইট। সুতরাং সকল প্রতিকূলতা, সকল আত্মীয়তা, সকল এইজ গ্রুপের মানুষের থেকে আমাদের শিখার নেওয়ার জিনিস থাকে বাচ্চাদের, যারা যেটা সারা মিশিয়ে দেখে শিখে। এবং এই জন্যই আপনার সমাজবদ্ধতার এত ইসলামে, আমরা যে বলি যে কালেকটিভিজম এবং ইন্ডিভিজুয়ালিজম দুটা কথা বলি, অনেকবারই বলছি আপনাদের, হয়তো আপনারা জানেন যে কাফেরদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ। আমার লাইফ আমার, আমার পয়সা আমার, আমার সম্পদ আমার, আমার বাড়ি আমার, এন ইত্যাদি ইত্যাদি সো অন। মুসলমানদের কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভরিথিং ইজ কালেকটিভ, সব কিছু কালেকটিভ। জন্ম হইল, আজান দিলেন, আকিকা করলেন, তারপরে কি ইবাদতগুলো দেখেন, সালাত, হজ, রোজা, ঈদ, একটা জিনিসও আপনার জাকাত, একটা জিনিসও ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা হচ্ছে কালেকটিভ। আমাদের জীবনের সবটুকু কালেকটিভ। আপনি একা রোজা রাখতে পারেন না, একা ঈদ করতে পারেন না, একা নামাজ পড়তে পারেন না, একা হজ করতে পারেন না, অ্যান্ড সো অন, যা কিছু বল, জানাজাটাও কালেকটিভ, তাই না? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কালেকটিভ। সুতরাং এই সব বয়সের মানুষকে নিয়ে যদি থাকে, সে জীবনের প্রত্যেকটা ফ্যাসেট যদি আমরা বলি বা প্রত্যেকটা দিক দেখে শুনে বুঝে বড় হবে। আর তা নাইলে আপনি যে খোপের ভিতর রাখবেন, ওই খোপের চার দেয়ালের ভিতরে যা আছে সে সেটুকুই করবে। জীবনের একটা প্রতিকূল অবস্থা আসলে সে সাথে সাথে ফেল করবে। ফেল করা বলতে আমরা বোঝাই মানে সে ওটাকেই করতে পারবে না। তো এখানে আত্মীয়তার সম্পর্কে কথা বলি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তো সে জানাতে যাবে না, জানেন তো যে ছিন্ন করবে। এখানে মূলত বোঝানো হয়েছে রক্ত সম্পর্ক, অর্থাৎ যাদেরকে আমাদের মাহরাম তালিকায় বা ইসে আসে, মেইনলি নিকটাত্মীয় বলতে যারা আসে তাদের কথাটাই প্রথমত আসবে, ওয়াইডার সেন্সে সবার কথায় আসবে। তো আত্মীয়তার সম্পর্ক রাখাটা কিন্তু ওই ডে ওয়ান থেকে গিভেন টেকের মাধ্যমে শিখবে। আপনি যদি এখানে নিয়ে বসে থাকেন তাহলে শিখবে না, তাই না? মানে এইভাবে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হবে, তা নাহলে সে হাফ মানুষ হবে, কোয়ার্টার মানুষ হবে, পয়েন্ট ওয়ান মানুষ হবে, বড় হয়ে দেখবেন যে সিচুয়েশনগুলোকে ফেস করতে পারতেছে না। তো এখন একটু একটু বড় হলে তারে ঘরের কাজ করাবেন, কি কাজ করাবেন, মশলা বাটাবেন সেটা বলতেছি না, যেটুকু সে করতে পারে, যেটুকু তার ক্যাপাবিলিটিতে আসে। যেমন মেয়ে হইলে সে মাকে একটু হেল্প করবে, কিছু না, গ্লাসটা নিয়ে এসে রাখো তো এখানে, ধরেন আমরা একটা, আমরা কিন্তু আস্তে আস্তে এইজটা বাড়তেছে আমাদের, আমরা এখন ধরেন 4-5 বছরের কথা বলতেছি, টডলার্স বলি যেটা আমরা, 5 বা 4-5, 4-6 বা 6 বা প্রি স্কুল বা জাস্ট স্কুলে যাবে, এরকম 3-4 থেকে নিয়ে ওই ছোটোর থেকে এটা হইতে পারে। মানে জাস্ট আপনি বললেন যে এই জিনিসটা নিয়ে আসো, হয়তো যে যেটা সে ট্যাকেল করতে পারবে না সেটা বলেন, যেটা সে পারবে সেটা বলেন, আব্বুর বইটা নিয়ে আসো তো, নিয়ে এসে দিল। হ্যাঁ, হয়তো সে অ-ক-খ পড়তে শিখছে, এই বইটা আনতে আনতে হয়তো সে নামটা পড়ার চেষ্টা করবে। মানে এইভাবে কিন্তু ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু সে সমাজবদ্ধভাবে বসবাস করা, সবাইকে নিয়ে বসবাস করা এবং পরিপূর্ণ মানুষ হতে শিখে। আপনারা দেখবেন যে আরবি ভাষায় গোলাম বলে একটা কথা, গোলাম, গোলাম মানে কিন্তু চাকর না, বাংলা ভাষায় আমরা মনে করি চাকর, গোলাম মানে কিন্তু চাকর না, গোলাম মানে হচ্ছে ওই এইজের, ছোট এইজের বাচ্চা যারা বড়দেরকে সার্ভ করে। আরব সভ্যতায় আছে বা আমাদের দেশেও ছিল, বাংলাদেশে ঢাকা, এই ঢাকা শহরে ছিল, আমাদের বাসায় ছিল ঢাকা শহরে, যে আমরা যখন 6-7-5 এরকম বয়সের বা 8-9-10 আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমাদেরকে দিয়ে চা, নাস্তা বা পানি পাঠাইতো, চাকরকে দিয়ে পাঠাইতো না কখনো। এইটিকেই গোলাম বলে, গোলাম মানে চাকর না, যে সার্ভ করে। ইবনে আব্বাস রাসূলুল্লাহ ঘরে গোলাম ছিলেন, আনাস বিন মালিক রাসূলুল্লাহ ঘরে গোলাম ছিলেন, তার মানে দে ইউজ টু সার্ভ হিম, তার মানে তারা চাকর ছিলেন তা না কিন্তু।
এইটা আপনিও আপনার বাচ্চাকে সেভাবে বড় করবেন। মেয়ে হইলে সে মাকে হেল্প করবে, ছেলে হইলে সে বাপকে হেল্প করবে। বাইরের থেকে গেস্ট আসলে তাদের সাথে যাবে, কথা বলবে, নট দ্যাট ট্যাব নিয়ে পড়ে আসে অথবা কোনো একটা রুমে তার নিজের একটা ডিভাইস নিয়ে পড়ে আসে, তাকায় দেখলাম সালাম আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, একটা কিছু বলো, বুঝছেন না, এক নজর তাকায় না, এটা না, আসবে, দাঁড়াবে, ছেলে হইলে হাত মিলাবে, সালাম করবে, হাত মিলাবে, কথা বলবে, হ্যাঁ কেমন আছেন, অমুক আসে নাই কেন, তার সমান একটা বাচ্চা হলে সে, ইত্যাদি একটা ডায়ালগ থাকবে এবং সার্ভ করবে সে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট বা যেখানে তার ক্যাপাবিলিটি আছে। সে আইনে এক গ্লাস পানি দিল, সে আইনে একটা দিল, এতে কি শেয়ারিং কেয়ারিংটা ওই সময় থেকে শিখবে, ছোটোবেলার থেকে শিখবে। তো এখন একটু বড় হইলে সাধ্যমতো কাজে, বাড়ির কাজে ই করবেন, আরও বড় হইলে, আরও বড় হইলে আমি মনে করি আমরা আপনাদের চেয়ে পরিপূর্ণ মানুষ, আপনাদের চেয়ে, মানে জেনারেল কথা বলতেছি আমি, ইন্ডিভিজুয়াল না। কেন আমরা 5 বছর বয়স থেকে বাজার করছি, কী বলে ক্লাস 5 থেকে বাজার করছি, 5 বছর না, 5 থেকে, ক্লাস 5 থেকে বাজার করছি, সহজ ছিল, এলিফ্যান্ট রোডে থাকতাম, বাজার হইলো এসে নিউ মার্কেট, মানে রিক্সা ভাড়া হইলে চাইরে না তখনকার 25 পয়সা, আর হাইটে গেলে ওটা ব্যালেন্সড, বুঝছেন না, মানে ওটা অটোমেটিক্যালি রিওয়ার্ড আর কি, মানে চাইরে না। আচ্ছা তো যাই হোক, ক্লাস 5 থেকে শুরু করছি এটা, কিন্তু মেন একাডেমি যাওয়ার আগে পর্যন্ত এবং পরেও কন্টিনিউ করছে। আমাদের সময় রেশন ছিল, রেশনের লাইন, এই সব শেখার জিনিস আছে, কিন্তু রেশনের লাইন দিতে হইতো, রেশনের লাইন দিতে হতো, লাইন দেওয়া মানে 50 জনের পিছনে, তারপরে গিয়া আপনার সময় আসলো, আপনার মাইপা চিনি দিতেছে, তেল দিতেছে, চাল দিতেছে, আপনাদের হয়তো সেটা দরকার নেই, আপনাদের যেটা দরকার আছে সেটা করাবেন, কিন্তু কাজ শিখায় বড় করবেন, যে যেন ফট করে কালকে মরে গেলে সে তার জীবনটাকে টেক ওভার করতে পারে। এক, দুই হচ্ছে যে সে একটা মানে অথর্ব কিছু হবে না, পারি না, এটা করি নাই, এটা জানি না, এটা পারি না, এটা করতে, আমি জীবনে এটা করি নাই, এই কথাগুলো তার মুখে যেন না আসে। তাকে যেটুকু যেখানে ইনভলভ করার সেটুকু ইনভলভ করে বড় করবেন এবং জীবনের মানে জীবনকে ফেস করতে ই করে বড় করবেন। আচ্ছা, প্রি স্কুল সময় থেকেই কার সাথে খেলাধুলা করতেছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যার সাথে, যাকে ভালোবাসবে তার সাথে কেয়ামত, বা যার সাথে থাকবে তার সাথে কেয়ামত, এটা শুধু আপনার আমার বেলায় প্রযোজ্য না, এটা ওই সময় থেকেই প্রযোজ্য। আমরা একটা মেয়েকে এয়ারফোর্সে, একজন অফিসারের মেয়েকে আনা নেওয়া করতাম এসে থেকে, এই যে টাওয়ার আছে না এখানে, এই যে ইসের উল্টা ওইখান থেকে, তো তাকে দেখতাম প্রথম দিকে, দেখতাম যখন প্রথম শুরু করলাম আন্তর্জাতিক, সে খালি মাথায় আসতো, সে গাড়িতে ওইটা আমাদের স্কুল ইউনিফর্ম হিজাবটা দিত, আবার যাওয়ার সময় গাড়িতে নামানোর সাথে সাথে ওইটা খুলে নেমে যেত। তার কারণ কি, এমন একটা পরিবেশে বাবা ওকে রাখছেন, এয়ারফোর্স অফিসারদের সব বাচ্চারা, তারা তো তাকে একটা মানে উজবুক বা কিম্বুৎকিমাকার একটা এক্সপ্রেশন দিত যখন সে হিজাব পড়তো, সুতরাং তার ভিতরে একটা কমপ্লেক্স ছিল, এবং রাইটলি সো, মানে এটা যে দোষ দেওয়ার কিছু নেই, কারণ সেই বাচ্চা তো ইসলাম জানে না, আল্লাহর বিধান জানে না, বা সে এটাকে সুপিরিয়ার কেন এটা জানে নেই বা জানতে শিখে নেই, সেভাবে বড় হয়নি, সুতরাং তার ভিতরে একটা কমপ্লেক্স ছিল, সে স্কুল মানে গাড়িতে ওঠার পরে পড়তো আর নাইমে সাথে সাথে খুলে ফেলতো। এইরকম পরিবেশে নিজের বাচ্চাকে বড় করে যদি আপনি এক্সপেক্ট করেন যে সেই বাচ্চা খলিফা ওমরের মতো হবে অথবা আয়েশা রাদিয়াল্লাহুর মতো হবে, তাহলে এটা আপনি মানে খুবই একটা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনি ওইরকম একটা পরিবেশ দিতে হবে তাকে, প্রয়োজন বোধে আপনি বাসা চেঞ্জ করে ফেলেন, আপনি হয়তো একটা 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 উচ্চবিত্ত এলাকায় থাকেন, কিন্তু বিত্ত দিয়ে আপনি কী করবেন, আপনি যদি ইসলামে মানে যদি মুসলিম হন তাহলে উচ্চবিত্তরা তো আপনার হয়ে সাক্ষী দিবে না, আপনার হয়ে সাক্ষী দিবে না, কেয়ামতের দিন কোনোদিন বলবে না যে আমাদের সাথে থাকার জন্যই উনি ওনার সন্তানকে নষ্ট করছেন, সুতরাং আল্লাহ আজকে তুমি মাফ করে দাও তাকে, এটা তো বলবেন না। সুতরাং আপনি সেসব জায়গায় যান, যেসব জায়গায় ধরেন 10টা 5টা দিনী ভাই আছে, আপনার মতো সমমনা আছে, তাদের ছেলেমেয়ের সাথে অন্তত একটা ক্লোজ ইসে খেলাধুলা করতে পারে বা তাদের সাথে উঠা বসা করতে পারে। আর একটা জিনিস, অনেক সময় আমরা এটা করে থাকি যে আমরা বাচ্চাদের খুব যত্ন নিই, সব ঠিক আছে, খেলাধুলা করতে কাজের মানুষের কাছে ছেড়ে দিই। হ্যাঁ, আপনি এখানে আসেন, কাজের মানুষ ওইখানে বাচ্চা নিয়ে খেলতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু নির্জন যেটাকে বলি, বিএট গ্যারেজ ড্রাইভার আছে, বিএট মাঠ যেখানে সুদূর মেয়েটা আছে, কাজের মেয়েটা, আর বিএট আপনি 1 ঘন্টার জন্য মাত্র বাইরে গেছেন, তালামাইরা বাচ্চাটার কাজের মেয়েটাকে ঘরে রেখে গেছেন, প্লিজ 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 ডু নট ডু ইট, কারণ আমরা যা কল্পনাও করতে পারি না সাচ থিং হ্যাপেন। আপনারা ওই যে ঐশীর জবানবন্দি দিতেছিল না, ওইটা পড়েই দেখেন কী বলছে সে, ঐশীর কিন্তু ইরা ছিল সব, ওই যে মেয়েটা বাপ মাকে খুন করছে, তার কিন্তু প্রাথমিক ই ছিল সব কাজের মেয়েরা, ওদের সাথেই তার উঠা বসা বা তাদের থ্রুতেই তার এই এই দুর্গতিগুলো সূত্রপাত হয়েছে, অনেক দুর্গতির আর কি। যাই হোক, এটা কখনোই করবেন না, কারণ সেক্সুয়াল নেচারের যে খারাপ জিনিসগুলো ওগুলার ইন্ট্রোডাকশন মোস্ট অফ দ্য কেসেসে এই জায়গার থেকে হয়, মোস্ট অফ দ্য কেসেস অনেক সময় আদর করতে গিয়ে হয়। দেয়ার আর গ্রামাঞ্চলে মানুষ যারা, তাদের একটা অভ্যাস আছে, তারা জেনিটাল ধরে আদর করে বাচ্চাদের, ছোটো বাচ্চা 2 বছর 3 বছর,
হয়তো কোনো বোধই নেই তার, বা সে বোঝেও না হোয়াট ইজ, কিন্তু জেনিটাল ধরে টাচ করে আদর করে, এটা কিন্তু গ্রামের গ্রামাঞ্চলে আসে আদরের একটা এক্সপ্রেশন এটা নো। তারপরে ওই রকম নেচারের একটা সাজেশন বা একটা কথা ছোটো বাচ্চার সাথে বলে মানুষ, আপনি অবাক হয়ে যাবেন, ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করবে যে বাপ মা নির্জনে কী করেন, তোমার বাবা মা বুঝছেন না, সে অসংলগ্নভাবে কিছু বলবে, এটা যে রিপোর্ট করার দরকার আছে সেটাও সে ই করবে না, আর আপনার সাথে সেই কমিউনিকেশনটা তার এখনও তৈরি হয় নাই। সুতরাং বাচ্চাকে ফ্রেন্ড হিসাবে বড় করবেন এবং এমন একটা বোধ দিয়ে বড় করবেন যে আপনাকে যেন পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রাস্ট করে সে, এবং যত গোপন কথা, যত খারাপ কথা, যত বাজে কিছু শুনবে বাইরের, সেটা যেন আপনার কাছে প্রথমে রিপোর্ট করে। এই এইভাবে অভ্যস্ত করে বড় করবেন, তার কোনো ভয় নাই, সে বলতে পারবে এবং আপনি তার ফ্রেন্ড, সেই খারাপ জিনিসটাকে আপনি ওয়ার্ড অফ করতে পারবেন, এই বিশ্বাসটা যেন তার প্রথম থেকেই থাকে, এমন একটা ফ্রেন্ডলি রিলেশন করে তুলবেন তার সাথে, এবং একেবারেই চোখের আড়ালে থাকবে। এমনকি চাচা মামার বাইরে যেসব নিকটাত্মীয় আছে তাদের সাথেও নির্জনে কখনো থাকতে দিবেন না, জাস্ট এক স্টেপ দূরের, আপন চাচা আপন মামা আপন, সেখান থেকেও দুর্গতি হয়, হয় না তা না, আপনার তসলিমা নাসরিনের জীবনী পড়েন, তার প্রথম ভার্জিনিটির ই গেছে তার মামার কাছে, আপন মামার কাছে সে ভার্জিনিটি হারেছে, সেটাও হয় দুনিয়াতে হয়, কারণ আপনি ইসলামিক, সে তো ইসলামিক নাও হইতে পারে, দ্য আদার পার্সন বুঝছেন না, কিন্তু আমরা সেটা বলবো না যে মানে তাদেরকে আপনি একদম ই করে রাখবেন, সরে রাখবেন সেটা বলবো না, বাট খেয়াল রাখবেন তারপরেও, কারণ দুনিয়াতে এখন অনেক কিছু হচ্ছে, আমরা যে যে জিনিস আমাদের চারিদিকে যে বম্বার্ডমেন্ট, যে ফেসবুক, যে ইন্টারনেট, যে গল্প, যে পর্নোগ্রাফি, যে রিডিং মেটেরিয়াল, সেখানে এইসব জিনিস আসতেছে, অহরহ আসতেছে এসব, এই যে কেস হয়েছে না কয়েকদিন আগে একটা বাপ, ওই যে ওইদিকে কোথায় খিলগাঁওয়ের এদিকে সৎ বাপ, এটা কে আসতে তো পেপারে বিরাট করে তাকে অ্যারেস্ট করছে, ইয়ার্স আফটার ইয়ার্স সে তার সৎ মেয়েকে অ্যাবিউজ করে যাচ্ছে উইদাউট মাদার নোয়িং ইট আর কি, এটা হয় দুনিয়াতে, এটা হচ্ছে, অথচ সৎ বাপ তো আসলে মাহরাম, সে তো মাহরাম ইন অল অন কাউন্ট, সকল কাউন্টে মাহরাম সে, তারপরে এটা হচ্ছে। সুতরাং এই জিনিসটা খুবই খেয়াল করবেন যে আপনার আপনার বাচ্চা যেন আপনার ফ্রেন্ড হয়, আপনাকে যেন সব কিছু বলতে পারে, এবং কারোর কারোর সাথে নির্জনে আপনি ই করবেন না উইদাউট ইউ বিং প্রেজেন্ট দেয়ার, তাহলেই কি দেখবেন আপনার লাইফস্টাইল কিন্তু হাজব্যান্ড ওয়াইফের চাকরি অ্যালাউ করবে না, তাই না, অনেক কিছু চলে আসবে। আমরা যে এগুলো বলি এগুলো কি খালি কথার কথা নাকি, আপনার আপনার বইয়ের দুইটা পয়সা হলে কি আমার কোনো সমস্যা আছে নাকি, আপনার যদি আপনি যদি আপনার 1 লাখ আর আপনার বইয়ের 1 লাখ, 2 লাখ মিলে যদি দুইটা মিলে 2 লাখ হলে আমার কোনো সমস্যা আছে নাকি, আমি কি নিবো এখান থেকে নাকি আমার কিছু আপনি নিয়ে যাবেন, কিচ্ছু না, কিন্তু এগুলো বলার পেছনে উইজডম কিন্তু এইসব জায়গায়। যখনই আপনারা দুইজন বাইরে থাকবেন আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, কোনো উপায় নাই করতে হবে, আল্লাহ এইভাবে বানাইছেন আমাকে, তখন কি করবেন মন্দের ভালো যদি করতেই হয়, আর কে বাধ্য হইতে পারেন অনেকের করতে, করতেই হয় মন্দের ভালো, কি মুরব্বীদের সাথে থাকেন, উপরে নিচে থাকেন, উপরে মা থাকে বাবা থাকে, ছেলের বাবা থাকুক মেয়ের বাবা থাকুক শ্বশুর থাকুক, এইভাবে থাকেন, মুরব্বীদের গ্রাম থেকে নিয়ে এসে ফুফু খালা কাউকে রাখেন, তবুও একা নির্জনে ইসের কাছে ছাড়বেন না, কাজের মানুষের কাছে ছাড়বেন না, আপনার ড্রাইভারের কাছে ছাড়বেন না। অনেক সময় আমরা দেখি স্কুলের ড্রাইভাররা আনানোয়া করে, ছেলেদেরও করে মেয়েদেরও করে, দুই জায়গাতেই কিন্তু এটা সমস্যা, কারণ ড্রাইভাররা কিছু ল্যাঙ্গুয়েজ, সব ড্রাইভার না, আমার ড্রাইভার ধরুন আমার কাছে 20 বছর আছে, আই সর্ট অফ নো হিম লাইক এ, মানে আমার একটা সন্তানের মতো আমি তাকে চিনি, 20 বছর হয়েছে তার আমাকে, সব ড্রাইভার তো এরকম না, অনেক সময় দেখবেন যে ওর সামনে একটা কথা বলতেছে, ওর সামনে একটা ফোনে কথা বলতে গেলে লুজ কিছু বলতেছে, ওর সামনে একটা গান ছেড়ে দিতেছে, এগুলো আমরা আমরা শুনছি, এগুলো আমরা ইভেন আমাদের স্কুল বাস যেটা ছিল দাঁড়িয়েলা টুপিওয়ালা ড্রাইভার ছিল, তারপরে আমরা কমপ্লেন পাইছি বুঝছেন না, সে একটা গান ছেড়ে দিল বা একটা ফল কথা বলতেছে ভাই, আমরা কমপ্লেন পাইছি এবং সেগুলো আমরা অ্যাড্রেসও করছি, সেগুলোর এগেনস্টে আমরা স্টেপ নিছি, এটা হয়, এটা হইতে পারে, খেয়াল রাখবেন এটা। এবং এই এই সময়টাই সবচেয়ে ক্রিটিক্যাল সময়, কারণ এই সময় যদি বাচ্চা আপনাকে ভয় কিছু না বলে তার কিন্তু একদম পারমানেন্টলি ক্রিপল্ড হয়ে যেতে পারে, মেন্টালি মানসিক দিক দিয়ে সে একটা ম্যানিয়াক হয়ে যেতে পারে, ক্রিপল্ড হয়ে যেতে পারে, একদম পারভার্ট হয়ে যেতে পারে যদি তার মনে একটা কিছু গেঁথে বসে খারাপ কিছু বাই, অ্যান্ড এখান থেকে হয়তো সে মানুষকে ট্রাস্ট করতে মানে এমন হতে পারে জুনিয়র কাউকে ট্রাস্ট করে না, দেখেন এরকম মানুষ আছে না, কাউকে ট্রাস্ট করে না, কারোর সাথে মিশতে চায় না, ঘর কোনে থাকতে চায়, এইসব ড্যামেজগুলো কিন্তু এইসব জিনিস থেকে হতে পারে। তো আমার যেহেতু সময়ের ই আছে, আমরা আবার এই বইটাতে ফিরে যাব এবং ওইখান থেকে একটা কিছু একটু কিছু বলে আমরা স্কোয়ার আপ করবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি যে যেহেতু আমি এইভাবে কথা বলিনি কখনো, কিন্তু যেহেতু উনি বললেন, আমি চাচ্ছি যে এটা লেকচার আকারে এমন একটা ইনেক যেটা আর্কাইভে থাকবে, বা আমি অন্যত্র এটা বলার চেষ্টা করব, এটা একটা অ্যাপ্রোচ, পেন্টিংয়ের উপর অনেক রকম অ্যাপ্রোচ আছে, এটা একটা অ্যাপ্রোচ, আর অন্যদের অন্যদেরটাও যে খারাপ কিছু তা না, অন্যদেরটা অন্যরকম, একই জিনিসকে আমরা ডিফারেন্ট জায়গা থেকে দেখতে পারি বা ডিফারেন্টভাবে এক্সপ্লেন করতে পারি হয়তো। এরপরে আমরা আসি যেখানে আমরা ছেড়ে গেছিলাম এটাকে,
তাহলে আমাদের সন্তান আমাদের পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচাইতে আমাদের আপনি বোর্ড হয়ে যাচ্ছেন নাকি? অনেকে না হইতে পারেন, বোর্ড হয়তো একটা না একটা অনেকের ভয়েস আছে যে একটা না শুনলে এটা ঘুম লাগে। আমাদের একটা টিচার ছিল ইংল্যান্ডে, মিস্টার হগার্ড, তো ওনার গলাটা ছিল বাস গলা, ওই যে কতগুলো অ্যাডভার্টাইজিংয়ের গলা থাকে না ওই মার্কা। শীতের দিন সকালবেলা 9টায় সূর্যোদয় হয়, ওনার হলো প্রথম ক্লাসটা, হাফ অফ দ্য পোলাপান ঘুমাইতো আর কি। তার কারণ হলো ওনার ভয়েসটাই হচ্ছে গম গম করে একটা বাস ভয়েস আর কি, বুঝছেন না? তো আমি তো আসলে স্পিকার না ওই সেন্সে, যে সেন্সে মানে আলেমরা স্পিকার, সুতরাং আপনাদের বোর্ড লাগতেই পারে, আমরা ই করতে পারি, আর না হলে আমি জাস্ট হয়তো আর 10-15 মিনিট ই করে এটা শেষ করে দিই। আচ্ছা, এটা শেষ করে দিই আমরা। জাকারিয়া ভাইকে কি ফোন করবেন একটু? খাওয়া দাওয়া করতেছেন, কোথায় আছেন? অফিসে? ও আচ্ছা আচ্ছা, গুড। তো এখন আমরা যেখান থেকে ছেড়ে গেছিলাম এই লেখাটা, সেখানে আবার ফিরে আসতেছি। তাহলে আল্লাহ বলতেছেন যে কেউ কারো কাজে লাগবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, কেউ আমাদের দিন ইত্যাদি ইত্যাদি, অথচ বলতেছেন আগুন থেকে বাঁচাইতে। তাহলে আগুন থেকে বাঁচাইতে আমরা কী করবো? এতক্ষণ যেগুলো পড়লাম ওগুলো কিন্তু শুধু সন্তান লাইনে ছিল, এখন একটু জেনারেল লাইনে আসবে সবাই, যে আমরা আসলে তাদেরকে আগুন থেকে বাঁচাইতে গেলে মানে যে যা করতে পারি সেটাকে তিন ভাগে আমরা বলতে পারি। প্রথম ভাগ হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন কারেক্ট বিশ্বাস সহকারে বড় করি, বিশ্বাস সহকারে বড় করি। এখন আগুন থেকে বাঁচানোর কথা যখন আমি আগেও বলছি বা সবসময় বলি যখন, তখন আমরা বলি যে এইটা সত্যি কথা যে বাচ্চাদেরকে আমরা অনেক ক্ষেত্রে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। শুধু আমরা না, গরু ছাগলের ভিতরেও আসে এটা, বা মাছের ভিতরে আসে। যেমন একটা মাছ আছে, এই বাচ্চাদেরকে হ্যাচ করে ডিমটা মুখে, তারপরে বাইর করে দেওয়ার পরে সে মরে যায়, তার মানে তার ভিতরে আল্লাহ একটা ফিতরা দিয়ে দিয়েছে, তা আমরা অনেক সে ভালোবাসি। কিন্তু এই যাকে ভালোবাসতেছি, আমরা যদি কখনো চিন্তা করি আল্লাহ যা আগুন থেকে বাঁচাতে বলছেন যে সে তার এই সুন্দর হাতটা, এই সুন্দর শরীরটা আগুনে জ্বলবে, ডিসক্রিপশন আসছে না হাদিসে কোরআনে আসছে, গলে গলে পড়বে, আবার রিক্রিয়েট হবে, আবার জ্বলবে, আবার রিক্রিয়েট হবে, আবার জ্বলবে, তাহলে নিশ্চয়ই আমরা এটা চাবো না। কিন্তু অথচ আমরা সেটার জন্য কিছু করছি কি না সেটা আগে চিন্তা করার ব্যাপার। আমাদের ভালোবাসার নিদর্শন এটা খুব কমন যে আমরা একটা থিং দিয়ে ভালোবাসাটা প্রকাশ করি। ওয়াইফের জন্য একটা শাড়ি নিয়ে আসি, বাচ্চার জন্য একটা খেলনা নিয়ে আসি, এটা হলো ভালোবাসার চূড়ান্ত নিদর্শন আর কি। যেদিন আনলাম ওয়াইফ, আর কোনোদিন যদি নানি ওয়াইফ জিজ্ঞেস করবে কী হয়েছে আজকে, তোমার কি ঠিক আছো তো, মানে বুঝছেন না, কিন্তু সে খুশি হয়, সে খুশি হয়, আমি তাকে খুশি করতে নিয়ে আসি। বাচ্চার জন্য আমরা একটা মানে আনএক্সপেক্টেড খেলনা, ধরেন সে সাধারণত প্লাস্টিকেরগুলাই, হঠাৎ করে একটা বড় একটা রিমোট কন্ট্রোল নিয়ে আসলাম যেটা অনেক দেখি বোঝা যাচ্ছে অনেক দামি, বাচ্চা খুব খুশি হয়, এটা ভালোবাসার নিদর্শন। কিন্তু আসলে কী হওয়া উচিত ছিল? আগুন থেকে যেন বাঁচে সেটাকে, ওইটা চিন্তা করা উচিত ছিল যে এই এই চামড়াগুলো জ্বলবে, এগুলো থেকে গলে গলে চর্বিগুলো পড়বে এবং আবার রিক্রিয়েট হবে, আবার জ্বলবে, তাহলে এটা থেকে বাঁচানোর রাস্তা ই করা উচিত ছিল, মানে চিন্তা করা উচিত ছিল। আর এটা থেকে বাঁচানোর প্রথম স্টেপ হচ্ছে তাকে শুদ্ধ বিশ্বাস সমেত বড় করা, অর্থাৎ শুদ্ধ বিশ্বাস দিয়ে বড় করা। এটা কেন ইম্পর্টেন্ট? মানুষ বেসিক্যালি জাহান্নামী হবে বিশ্বাসের জন্য, ভুল বিশ্বাসের জন্য, আমলের জন্য না। আমলও ইম্পর্টেন্ট, কিন্তু স্কলাররা বলছেন কি যে আমল হচ্ছে শাখা প্রশাখার মতো, শাখা প্রশাখার মতো, গাছের কাণ্ড এবং মূল এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কাটলে গাছ বাঁচবে না, কিন্তু শাখা প্রশাখা একটা ঝরে পড়লে গাছ স্টিল বাঁচবে। সুতরাং একটা আমল যদি মিস করেন, আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন আপনাকে, কিন্তু যেটা মাফ করবেন না সেটা হচ্ছে বিশ্বাসের যে ত্রুটিটা সেটা মাফ করবেন না। সুতরাং যদি আমরা সেটা করতে চাই, প্রথমে বিশ্বাসের এইটাকে, বিশ্বাসটাকে শুদ্ধ করার চেষ্টা করব, যদি আমরা আগুন থেকে বাঁচাইতে চাই, অর্থাৎ কারেক্ট আকিদা দিয়ে তাকে বড় করবো, অর্থাৎ আল্লাহ কে, আল্লাহ কী, আল্লাহ কোথায় থাকেন ইত্যাদি। টু স্টার্ট উইথ আমরা যেমন খুব সুন্দর মোহাম্মদ বিন সালাল্লাহু সাইমেনের পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায় আল্লাহ 99 নেমসের উপর একটা বই আছে, এক এক পাতা এক একটা নামের, জাস্ট একটা একটা পৃষ্ঠাতে একটা নামের ই করা, আপনার ডিসক্রিপশন আছে, আমরা বেড টাইম স্টোরি হিসাবে ওটা পড়তে পারি অথবা অন্য সময় পড়তে পারি, তার আকিদা শুদ্ধ হবে, বুঝছেন না? কারেক্ট বিশ্বাস নিয়ে আমরা বড় করলাম। সেকেন্ড, এখানে বলতেছেন যে এর মাধ্যমে কিন্তু তাওহীদ শিক্ষা দেবেন, কারণ এইটার জন্যে কিন্তু আগুনে যাবে এবং এইটা দিয়ে আপনি আগুন থেকে বাঁচানোর প্রাথমিক চেষ্টাটা করবেন, যেটা আল্লাহ বলছেন আপনাকে করতে। সেকেন্ডলি কি, মুসলিম হিসাবে বাঁচা বলতে কী বোঝায় এটা তাকে শিখায় বড় করবেন, এটা শিখায় বড় করবেন যে কীভাবে এই যে বিশ্বাসগুলো এগুলোকে ইমপ্লিমেন্ট করবে কীভাবে, এগুলোকে অ্যাপ্লাই করবে কীভাবে, এটা শিখায় বড় করবেন। আপনি শিখাইলেন যে নেইবারের অনেক রাইট, অ্যাপ্লাই করবে কীভাবে? আপনি যদি একটা খোপের ভিতর থাকেন, কারোর সাথে না মিশেন, কোনোদিন কারো বাড়িতে গেলেন না, কোনোদিন বাড়িতে গেলেন না, গ্রামের বাড়িতে গেলেন না, চাচার বাসায় যেতে দিলেন না, মামার বাসায় যেতে দিলেন না, যে কোনো রিজনই থাকুক, কিছু কারোর সাথে মিশলেন না, অথচ আপনি তারা বলতেছেন যে নেইবারের হক এটা, বা মানুষের হক তোমার উপরে এটা, বা অমুকের হক এটা, বা একটা কিছু শিখ। সুতরাং মুসলিম হিসেবে বাচ্চাটাকে কী বোঝায় এটা তিনটা জিনিসের ভিতরে আসবে,
মুসলিম হিসাবে বাঁচা, জীবনধারণ করা বলতেছি কিন্তু আমি এখন আকিদা শেষ করে ফেলছি, সেকেন্ড পয়েন্টে আসছি আমি, যে বাঁচা বলতে কী বোঝায়, একজন মানুষের উপর আল্লাহর হক কি এটা তাকে শিখাবেন, মানে বাচ্চাকে শিখাবেন আল্লাহর হক কি, আল্লাহর হক এক নম্বর হক কি, যে শির্ক বিবর্জিত উপায়ে আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে এক নম্বর হক, তাই না? আর তাইলে আপনার রাইট হবে কি, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না, এটা হবে আপনার রাইট, আল্লাহর উপর পাবেন আপনি পাওয়ার, আল্লাহর অধিকার আপনার উপর এটা, আপনার অধিকার আল্লাহর উপর এটা, যাই হোক আর আপনার উপর আল্লাহর হক কি এটা আপনি শিখবেন এবং শেখাবেন বাচ্চাকে। দুই নম্বর হচ্ছে আপনার উপর নিজের হক কি, নিজের কতগুলো হক আছে আপনার উপর, শিখবো আমরা পরে ডিটেলসে গেলে। আর তিন নম্বর হচ্ছে অন্যের হক কি, সমাজের হক কি, বা আল্লাহর যারা বান্দা তাদের হক কি। আল্লাহর উপর আপনার হক তো আমি বলেই দিলাম এক এক কথা, আমরা শেষ করতে পারবো না, দেখে আমরা যে সি করে যাচ্ছি। নিজের উপর নিজের হক কি, যে আপনি আপনাকে ওয়েস্ট করবেন না, ফর এক্সাম্পল আপনি সিগারেট খেলেন, নিজেকে ওয়েস্ট করলেন, আপনি পর্নোগ্রাফি দেখলেন, দেখে অক্ষম হলেন, আপনি নিজেকে ওয়েস্ট করলেন, তাই আপনার উপর আপনার হক কিন্তু আপনি নষ্ট করলেন। আপনি মদ খাইলেন, আপনার উপর আপনার হককে নষ্ট করলেন। আলটিমেট হচ্ছে কি, আপনি আত্মহত্যা করলেন, আপনার উপর আপনার হককে আপনি নষ্ট করলেন, ইত্যাদি আপনি একদম লম্বা লিস্ট করতে পারেন। যা কিছু কিলস ইউ, টেক্স ইউ অ্যাওয়ে ফ্রম হোয়াট আল্লাহ ওয়ান্টস ফ্রম ইউ, সেটার থেকে সরাই নিচ্ছে, সেটাই কিন্তু আপনার উপর আপনার হক, সেটাকে প্রিজার্ভ করা। আর সেটাকে যদি না করেন, আপনি আপনার উপর আপনার হকটাই নষ্ট করলেন, মানে নিজের উপর, সেলফের উপর, নফসের উপর, নফসের যে হক আছে আপনার উপর সেটা নষ্ট করলেন। আর তিন নম্বরটা হচ্ছে যেটা আমরা বললাম, যে সমাজের এইটার ভিতরে হোয়াট ইট মিন্স টু বি এ, এটা সমাজের কী আছে আপনার উপর সেটার ব্যাপারে আপনি হচ্ছে যে নেইবারের হক, আত্মীয়তার হক, এটা একদম ছোটোর থেকে ছোটো, বড়োর থেকে বড়ো। আপনি একটা হাঁচি দিলেন আমার মুখের উপরে দিলেন, এটা আপনি আমার হক নষ্ট করলেন, দেন না মানুষের হাঁচ করে এক দিলে আপনার, এটা রুমাল দিয়ে দেন আপনি। আমি অনেক কিছু বোঝাই, যে আমি আমি দেখি এটা কেন ইমামরা বলেন আমি জানি না, আমাদের দিনী ভাই যাদের মসজিদে আমি দেখি অনেকের পাঁচ টাইম হচ্ছে টু পিক আপ পিক দ্য নোজ আর কি, আমার কাছে অত্যন্ত ঘৃণার জিনিস, আমার তার পাশে বসতে ইচ্ছা করবে না, আমার আমার হক আছে তার উপর যে সেটা করবে না, তার উপর আমার হক আছে সেটা করবে না, নাক থেকে ময়লাটা বাইর করে এরম এরম করতেছে এখানে ফেলতেছে আমি এটা সেজদা দিব, আমার হক আছে সেটা করবে না, আর সে খেয়াল করবে যে সেটা করবে না, ঠিক না কথাটা? এটা খুব ছোটো ব্যাপার বললাম, ছোটো ব্যাপার, বড়ো তো কত কিছুই আছে। আপনি মসজিদে বাইরেন, আপনি আপনি হাঁটতেছেন, ওটা বাইদের টাইম সে ফেললো, আপনি ওইখানে গেছেন আর কি, করে না মানুষ এটা, আমার হক নষ্ট করছে, এরকম ছোটো তুচ্ছগুলো বললাম, বড়গুলো তো রইলই। আপনি আপনার ওই 5000 ওয়াটের ইসে আপনার কালকে মেয়ের গায়ে হলুদ দেখে আপনি সারা রাত ওই নিয়ে আসছেন, যেগুলো থাকে এম বাসায় না আসে, ওগুলো নিয়ে এসে ধুপ 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 চলতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, এটা হচ্ছে আপনি আমার হক নষ্ট করতেছেন ইত্যাদি। আর তিন নম্বর যেটা বলতেছেন, যে যারা আমাদের আন্ডারে থাকবে, অর্থাৎ আমাদের সন্তান মেইনলি, এবং আমাদের ওয়াইফস বা আমাদের বোন বা আমাদের মা, জানেন তো গ্রোন আপ ছেলের তার মা আরও গার্ডিয়ান, যদি মায়ের বাবা না থাকে, মানে মায়ের হাজব্যান্ড না থাকে, তার বোনের গার্ডিয়ান যদি হাজব্যান্ডের যদি বোনের হাজব্যান্ড না থাকে, অথবা বোন যদি বিধবা হয় বা বিয়ে হয় নাই, তারও গার্ডিয়ান, তাই না? তাহলে যাদের যারা আমাদের যাদের গার্ডিয়ানশিপে আমরা থাকবো, তাদের ব্যাপারে তিন নম্বর যে জিনিসটা আমরা করবো সেটা কি, যে আমরা মেক শিওর করবো যে ফ্যামিলি ডু, আমাদের ফ্যামিলি, আমাদের নিচে যারা আছে, ডু হোয়াট ইজ অবলিগেটরি আপন দেম, তাদের উপর যেটা ফরজ বা ওয়াজিব সেটার জন্য যারা করে, অ্যান্ড ওনলি ডু হোয়াট ইজ পারমিসেবল, এবং যা যা জায়েজ তার ভিতরে যেন থাকে, অ্যান্ড রিমেইন অ্যাওয়ে বা ফার অ্যাওয়ে ফ্রম এনিথিং দ্যাট ইজ ফরবিডেন, যা কিছু নিষিদ্ধ হারাম তার থেকে যেন দূরে থাকে। অনেকেরই আমাদের হারামের যাত্রাটা কিন্তু আমাদের অনেকের বাচ্চার হারামের যাত্রাটা আমাদের হাত ধরে শুরু হয়, আমরা তাকে প্রথম আর্ট স্কুলটায় নিয়ে গেছি, প্রথম বাহবা দিয়েছি, সে যখন একটা মানুষের ছবি সুন্দর করে আঁকছে, তারপরে সে এখন আর্টিস্ট হইতে চায় আমাদের পছন্দ হয় না, সে এখন আর্ট কলেজে যাইতে চায়, পেশার মূর্তি বানাইতে চায় আমাদের পছন্দ হয় না, বুঝছেন না? কিন্তু শুরুটা হয়েছে কিন্তু আমারে দিয়ে, শুরুটা হয়েছে আমারে দিয়ে, আমি তার মানে আধো আধো কণ্ঠে যখন সে একটা গান গাইতেছে আমার কত সুন্দর লাগছে, আমি তাকে নিয়ে বাড়ির পাশের হারমোনিয়ামওয়ালা জায়গায় নিয়ে গেছি, বুঝছেন না? এখন সে প্রবাহ হইতে চায়, আমার এখন আপত্তি, বুঝছেন? আমি এখন দাঁড়িয়ে রাখছি, আমি দাঁড়িয়ে রাখছি, আমার এখন আপত্তি যে সে কেন প্রবাহ হবে, বা সে কেন কী কী সাদিয়া প্রবাহ, পুরা নামটা আমার ভুলে গেছি, খুব নাম করা বাংলাদেশের, সে হইতে চায় এখন আমার আপত্তি। তো অনেকেরই কিন্তু যাত্রাটা আমাদের পথ ধরে, আমাদের হাত ধরে, এবং অনেকেরই অনেক সময় যে ওই যে চুপ করাইতে গিয়া, মানে একজনের সামনে কাঁদতেছে আছে চুপ কর, একজনের সামনে একটা কিছু করতেছে আছে চুপ কর, বা মানে বুঝছেন তো, মানে শর্টকাটে একটা জিনিসের সলিউশন করতে গিয়া, প্রথম মোবাইলটা হয়তো আমরা দিছি, প্রথম ট্যাবটা আমরা দিছি, প্রথম যেটা বললাম নাচ শিখেছি, প্রথম গান শিখেছি, প্রথম কার্টুন, এই করে কিন্তু আমরা হারামের দরজাটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আমরা তাদেরকে খুলে দিছি, নোয়িংলি আর আননোয়িংলি, হয়তো আমরা চিন্তা করি যে এই পর্যন্ত যাবে, কিন্তু শেষ পর্যন্ত এই পর্যন্ত গেছে। আমি একটা উদাহরণ দিলাম, সারা দেশের সবাই এক নামে চিনবেন যার কথা বললাম, যে কবির চৌধুরী এবং ফেরদৌসী মজুমদার বাবা কিন্তু আলেম ছিলেন,
এরকম আরও আপনি দেখাইতে পারবেন অনেক। ডক্টর কাজী মুতার হাসান কিন্তু ইসলামের পক্ষের লোক ছিলেন, তার মেয়েকে দেখেন আসান যে দেখাতেন এত বড় টিপ দিয়া, ওয়াহিদুল হকের বউ রবীন্দ্রসঙ্গীত গায়ে, দেখেন নাই ডক্টর কাজী মুতার হাসানের মেয়ে কিন্তু। আরেক ছেলে হইল কাজী আনোয়ার হোসেন, সবাই মাসুদ রানা পড়াইছে, মানে পুণ্য কাজ করছে আর কি যেগুলো আমি কইতেছি। সুতরাং আমি হয়তো খুব ভালোভাবে মৃত্যুবরণ করলাম, সারা দেশের মানুষ আমাকে বলল যে ওনার মতো মানুষ হয় না, কিন্তু আমি হয়তো অজান্তেই আমার বাচ্চার হারামের দরজাটা প্রথম আমি খুলছি, উইদাউট নোয়িং ইট আর কি। তো আমরা 15 মিনিটও শেষ করে ফেলছি প্রায়, আমরা এগুলো নিয়ে চিন্তা করব, আমাদের ওয়াইফদেরকে আমরা যা শুনলাম ই করব, যারা বিয়ে করছি বা সবাই বিয়ে করছেন এখানে, বাট যা যদি দু একজন থেকে থাকেন যে করেন নাই, আপনি বিয়ে করছেন? আপনি বিবাহিত না? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আপনাকে দেখে আপনি বিবাহিত না, এই জন্য আপনার দিকে চোখটা গেছে পয়লা। যারা করেন নাই তারা তো বুঝলেনই যে কী করতে হবে, কী দেখতে হবে আগে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না পরে যেন আমরা না পস্তাই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু ই করলে মানে জেনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সতেনের তরফ থেকে। আরেকটা জিনিস হচ্ছে আমার প্যান্টিংয়ের উপর কোনো ডিগ্রি নেই, আমি যে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা করছি তা না, বাট আমি অনেকের সাথে কথা বলছি, অনেকের সমস্যা নিয়ে কথা বলছি, এবং আউট অফ মানে এই নন ফিকশন হিসাবে বাইরের কিছু পড়াশোনা করছি, সেই জন্য আমি একটা লাইনে বললাম, আমার লাইনটাই যে শুদ্ধ লাইন বা একমাত্র লাইন তা আমি বলতেছি না, বাট আমি মনে করি এটা নিয়ে চিন্তার অনেক ফিল্ড আছে। মানে জাস্ট একটা জিনিস, আমি আজকালকার বিয়েগুলোতে আমি বুঝি যে ইভেন আমাদের কমিউনিটিতে মোস্ট অফ দ্য আওয়ার ব্রাদার্স তাদের বউরা তাদেরকে আমির মানতে চায় না বা মনে করে না তারা আমির, এটা তারা হয়তো মেসেজটা পৌঁছাতে পারেনি, অথবা আমাদের আলেমরা পৌঁছাতে পারেননি, অথবা তাদেরকে বোঝাইতে পারেননি যে এটা পার্ট অফ ইসলাম অ্যান্ড ইমান, দুইটাই। ইসলাম ইমানকে একসাথে যদি আমরা বলি তাহলে এটা পার্ট অফ দ্যাট যে হাজব্যান্ডকে আমির মানতে হবে। হ্যাঁ, আমির মানার আগে আপনি বিচার আচার করেন, যত পারেন আপনি তাক্ষিক করেন এবং দেখানে নেই আপনার আমির হওয়ার যোগ্য কিনা। মেবি ইউ আর এ পিএইচডি ফ্রম হার্ভার্ড অর MIT, তাহলে আপনি যারে আমির মানতে পারবেন সেরকম একজনের কাছেই যান। এই লাইলা নসিবের এই লেকচারটা সবাই শুনবেন ইনশাল্লাহ, আমি দরকার হলে তার লিঙ্কটা দিব, এখানে বলছে আর কি যে মেয়েদেরকে দিতেছে সে লেকচার, তখন ওয়ান অফ দ্য প্রধান ই ছিল এটা যে এমন লোককে বিয়ে করবা যাকে আমির মানতে পারবা, এবং তখন কিন্তু আর আর্গু করবা না, আগেই দেখো যে তার পার্সোনালিটিকে তুমি তার কাছ থেকে অর্ডার নিতে পারো কিনা, সোজা কথা, বুঝছেন না? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।